আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। ঈমানের চাইতে বড় এবং মূল্যবান কোনো অ্যাসেট আমাদের আসলে দ্বিতীয়টি হওয়ার কোনো সুযোগ নেই। ঈমান এমন এক সম্পদ, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন তিনি এটা সঠিক পরিচর্যা করেছেন, ঈমানকে তিনি যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। তিনি শুধুমাত্র আখেরাতে সুখী হয়েছেন তা নয়, দুনিয়াতেও তিনি সুখী। যদি ঈমান সত্যিকার অর্থে আমরা বুঝে থাকি, ঈমানকে যদি আমরা বুঝে শুনে পরিচর্যা করি এবং ধারণ করতে পারি, তাহলে আমাদের চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কারো হওয়ার কোনো সুযোগ নেই, কোনো পথ খোলা নেই। আমাদের সমস্যার বড় একটি জায়গা হলো যে আমরা বেশিরভাগ মুসলিম, যারা আমরা মুসলিম বাই বর্ন, আমরা জন্মসূত্রে যারা মুসলমান, আমরা আসলে না ঈমানটাকে বোঝার চেষ্টা করেছি কখনো, না ঈমান সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা আমাদের মধ্যে তৈরি করেছি বা কোনো ধারণা আমরা রাখি। ঈমানকে আমরা অনেকে মনে করি এটা নিছকই একটা এমন বিশ্বাসগত বিষয় যে বিষয়ের সপক্ষে কোনো যৌক্তিকতা নেই, যেটা আসলে যুক্তি নির্ভর নয়, এরকম বিষয়কে আমরা অনেকে ঈমান মনে করি। অথচ ঈমান যদিও আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাত, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত আসমানে কিতাব, তাকদীর ইত্যাদি বিষয়ের উপরে বিশ্বাস করার নাম, দৃঢ় বিশ্বাস করার নাম, কিন্তু এই বিশ্বাসগুলো একেবারে যুক্তিহীন, একেবারেই নিছকই বিশ্বাস নির্ভর ব্যাপারটি সেরকম নয়। তবে হ্যাঁ, ঈমান এটা শুধুমাত্র যুক্তির উপর দাঁড়িয়ে থাকা কোনো বিষয় নয়, তবে ঈমানের প্রতিটি পয়েন্টের পেছনে রয়েছে অসংখ্য যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এখানকার প্রতিটি বিষয়, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ, প্রতিটি পয়েন্ট, এগুলোর পেছনে রয়েছে বহুবিধ যুক্তি, যার কোনোটি হয়তো মানুষ আবিষ্কার করেছে 500 বছর আগে, কোনোটি হয়তো ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবির্ভাব তার 1000 বছর পর আবিষ্কৃত হয়েছে, কোনোটির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে আরও পর, কোনোটি হয়তো এখন থেকে আরও 2400, 500 বা 2000 বছর পর প্রমাণিত হবে। তবে এটুকু সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমান আনয়নের নির্দেশ করেছেন, এটা নিছকই আল্লাহর নির্দেশ, এর সপক্ষে বা এই ঈমান আনয়ন করার পেছনে কোনো যুক্তি নেই ব্যাপারগুলো সেরকম নয়। আমি সেদিকে দীর্ঘ আলোচনা যেতে পারবো না, কারণ আমাদের আর অনেক কথা বলতে হবে। শুধু একটি পয়েন্ট আমি বলতে চাই, ঈমান বিল আখেরা বা আখেরাতের প্রতি বিশ্বাস পার্থিব জগতই শেষ নয়, বরং পার্থিব জগতের পরের যে মৃত্যু পরবর্তী জীবন আসছে সেটি আসল জীবনের শুরু, এবং সেই জীবনের, সে জগতের কোনো শেষ নেই। এই যে পরকালের প্রতি বা আখেরাতের প্রতি ঈমান, খোলা চোখে দেখলে মনে হয় বিষয়টি একেবারেই যুক্তিহীন বা যুক্তি নির্ভর নয়। আমরা যদি বিষয়টিকে এইভাবে দেখি যে একজন মানুষ পৃথিবীতে তিনি কোনোভাবে নির্যাতিত হয়েছেন, কোনোভাবে তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তিনি দুর্বল ছিলেন, কোনোভাবেই নিজের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করতে পারেননি, এই লোকটি সারা জীবন চাপে ছিলেন, প্রেসারে ছিলেন, জ্বলন সয়ে সয়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, এরকম বহু মানুষ নিশ্চয়ই আমাদের আশেপাশে আমরা খুঁজলে পাব। প্রশ্ন হলো, এই যে লোকটি নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে, অধিকার বঞ্চিত হয়ে, নির্মমভাবে মৃত্যুকে তিনি বরণ করে দুনিয়া থেকে চলে গেলেন, এখানেই যদি সব কিছুর শেষ হয়ে যায়, এখানে যদি সব কিছুর পরিসমাপ্তি হয়ে যায়, তাহলে বিষয়টি এই দাঁড়ালো যে পৃথিবীতে কেউ জোর জবরদস্তি কারোর জুলুম করার ক্ষমতা থাকলে তিনি সেটা করতেই পারেন, আর যে দুর্বল সে নিষ্পেষিত হবে, সে জুলুমের শিকার হবে, তার সান্ত্বনার কোনো জায়গা নেই। আর এই বিষয়টি পৃথিবীর কোনো সমাজে, কোনো মানুষের কাছে, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রশ্নের উত্তর বা এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো পথ যারা আখেরাতের প্রতি ঈমান আনে না বা আখেরাতে বিশ্বাস করে না তাদের কাছে কিন্তু নেই।
ইমানদারের কাছে এর জবাব আছে যে একজন মানুষ তিনি দুনিয়াতে নির্যাতিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সুবিচার করবেন। সেখানে কারোর পেশি শক্তি, সেখানে কারোর লবিং, সেখানে কারোর কোনো অন্যায় আচরণ, কোনো কিছু করবার কোনো সুযোগ থাকবে না। অতএব যে নিষ্পেষিত হয়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, অধিকার বঞ্চিত হয়ে যে ব্যক্তিকে দুনিয়া থেকে যেতে হলো, তারও একটা সান্ত্বনার জায়গা থাকছে, ভরসার একটা জায়গা থাকছে এবং সেটা বিহিত হবে। এজন্য আখেরাত বলতে কিছু একটা আছে, অনন্ত অসীমকালের যাত্রা এটা সত্য, মহাসত্য, এই বিশ্বাসটাই বরং যৌক্তিক, এটাকে অবিশ্বাস করা বরং অযৌক্তিক। যদিও আমি আগে বলেছি যে ইসলামের কোনো বিষয় যুক্তির উপর দাঁড়িয়ে নেই বা যুক্তির উপর নির্ভর নয়, এমন নয় যে যুক্তির উপরে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ, প্রতিটা নিষেধ, এর পেছনে বহুবিধ যুক্তি আছে। যুক্তি শুধুমাত্র সেগুলোকে দাঁড় করিয়ে রেখেছে তা নয়, যুক্তি তো আমাদের বিবেক প্রসূত, এটা পরিবর্তনশীল, এটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, এটা কোনো সঠিক বা ভুলের কোনো মানদণ্ড হতে পারে না। কিন্তু তারপরেও দিন শেষে একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার মানুষ হিসাবে আমাদের এটি জানা থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধে আমাদেরকে তিনি অযৌক্তিকভাবে করেননি। হয়তো আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, আমার পরের জেনারেশনের কাছে এটা যৌক্তিক মনে হতে পারে, এরকম বহুবিধ বিষয় আছে। তো যে কথাটি আমি বলছিলাম যে ইমান হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। মুশকিল হলো এই ইমান আনতে আমাদের কষ্ট করতে হয়নি, আমরা জন্মসূত্রে মুসলমান, এজন্য ইমানের কোনো ভ্যালু, এর কোনো মূল্য বা এর কোনো মর্যাদা আমরা বেশিরভাগ মুসলমানরা অনুধাবন করি না। যেহেতু আমার মা বাবা মুসলমান, একটা মুসলিম ফ্যামিলিতে, মুসলিম সোসাইটিতে আমার জন্ম হয়েছে, সেজন্য সেই সূত্রে আমি মুসলমান। ইসলামের জন্য আমার বিশেষ কোনো পরিশ্রম করতে হয়নি, কষ্ট করতে হয়নি, ইসলাম জানার চেষ্টা করে বুঝে আমাকে মুসলমান হতে হয়নি, এজন্য এটার কদর আমার খুব একটা নেই। এর বিপরীতে আমরা যে সমস্ত মানুষদেরকে দেখি তারা ইসলামে এসেছেন অন্য ধর্ম থেকে, ইসলামকে তারা স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ইসলামকে জানার চেষ্টা করেছেন, এরপরে তারা ইসলামে এসেছেন, এই মানুষগুলো ইসলামের ব্যাপারে খুবই সিরিয়াস, তারা ইসলামকে প্র্যাকটিস করেন জেনে বুঝে। তাদের ইসলাম প্র্যাকটিসটা আমাদের সাধারণ বা গতানুগতিক বা জন্মসূত্রে মুসলমানদের মতো গুরুত্বহীনতার সাথে সাধারণত হয় না। ব্যাপারটি অনেকটা সম্পদ আহরণ করার যে প্রক্রিয়া সেটার সাথে তুলনাযোগ্য। কিছু মানুষ আছেন যারা ওয়ারিশ সূত্রে সম্পদ পান, ওয়ারিশ সূত্রে যে সমস্ত সম্পদ পান সে সম্পদগুলো সাধারণত রক্ষণাবেক্ষণের ব্যাপারে ততটা সিরিয়াসনেস সন্তানদের মধ্যে থাকে না, আর যে সম্পদ মানুষ কষ্ট করে আহরণ করে সে সে সম্পদের মর্যাদা তার কাছে অনেক বেশি থাকে, সেটাকে তিনি সংরক্ষণ করে অনেক বেশি সচেষ্ট থাকেন। আমরা অনেকে নিশ্চয়ই সেই উপমার কথা জানি যে সন্তান নিজের পরিশ্রমে, নিজের উপার্জনে কেনা চাদর, নিজের উপার্জনে কেনা জুতা, সেটা বাবার টাকায় কেনা চাদর দিয়ে মুছছেন, কারণ বাবার টাকায় কেনা চাদর এটার প্রতি তার সে শ্রদ্ধা বা তার সেই পরিশ্রম করে যে করতে হয়েছে সেই ব্যাপারটি তার কাছে না থাকার কারণে তার কাছে তার কেনায়, তার পরিশ্রমে কেনা জুতার গুরুত্ব মর্যাদা অনেক বেশি। কত কষ্ট করে তিনি এই টাকা সঞ্চয় করেছেন তিনি বুঝেন, এজন্য তিনি বাবার কেনা চাদর দিয়ে নিজের জুতা মুছতে কার্পণ্য করেন না। ইমানের ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের একটা বিশেষ দুর্বলতার দিক হলো, ডিজার্ভ অ্যাডভান্টেজ হলো, যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামটাকে কখনো বোঝার চেষ্টাই আমরা করিনি, ইসলামটাকে কখনো অনুভব করার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা, হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করিনি। আমাদের ইমানকে যে কখনো পরিচর্যা করতে হয় এই ধারণাই হয়তো আমাদের অনেকের মাথায় কখনো আসেনি। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন সাহাবিকে বলেছেন, জাদ্দিদু, সাহাবিদেরকে বলেছেন তিনি, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, রিনিউ করো। ইমান যে আবার নবায়ন করতে হয়, ইমান যে কখনো কখনো দুর্বল হয়ে যায় এবং সেটা যে অনেক সময় শূন্যের কোটায় চলে যায়, ইমানের পারদ যে অনেকটা নেমে যায়, আবার সেটাকে যদি রিনিউ করতে হয়, এই ধারণা আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই, যার কারণে আমরা
অনেক কিছুর যত্ন নিলেও ইমানটার যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। সময় উপস্থিতি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ইমানটাকে আমরা সংরক্ষণ করবার চেষ্টা করি, ইমানকে পরিচর্যা করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? প্রথমত, ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা না করি, কিসে আমাদের ইমান রক্ষা হয়, কিসে আমাদের ইমান নষ্ট হতে পারে, ইমান বিষয়টা কী, এগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানাশোনা থাকা দরকার। আমাদের মুসলমানদের একটা দুর্বলতার দিক, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মুসলমানদের একটা দুর্বলতার দিক হলো যে আমরা পড়ে শুনে জেনে শুনে মুসলমান খুবই কম। আমরা ম্যাক্সিমাম মানুষ হলাম শুনে শুনে মুসলমান, শুনে শুনে মুসলমান, আর পড়াশোনা করে মুসলমানের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। একজন মানুষ যখন ইসলামটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এরপর তিনি ইসলাম প্র্যাকটিস করেন, তার ইসলামটা যতটা উপভোগ্য হয়, তার ইসলামটাকে তিনি যতটা এনজয় করতে পারেন, ইসলামটা পালন তার কাছে যতটা তৃপ্তিদায়ক হয়, একজন মানুষ গতানুগতিক মুসলিম হয়ে ইসলাম পালন করলে সেটি তার কাছে অনেকটা বোঝা মনে হয়, সেটি তিনি জাস্ট করার জন্য করা, সেই দিক থেকে তিনি করেন। সেই জন্য ইমান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, পড়াশোনা করা দরকার। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই কলেজে আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাপনা আছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে নানামুখী দাওয়াতি কার্যক্রম হয়ে থাকে এবং এখানে শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের হিফজের ব্যবস্থাও আছে এবং দিন শেখার আয়োজন আছে, আফটার কলেজ প্রোগ্রাম এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের একটি বিষয়, বিশেষ করে শিক্ষা জীবনে এরকম একটা সুযোগ থাকা, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আমি আশা করব যে সে নিয়ামতের সর্বোচ্চ আপনারা কদর করার চেষ্টা করবেন। সময়ের উপস্থিতি, আমি শুরুতে বলছিলাম যে ইমান আমাদেরকে শুধু আখেরাতে নয় দুনিয়াতেই সুখী করবে। মানুষকে সুখী করার জন্য ইমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কীভাবে? আমি সেই জায়গায় যাচ্ছি। ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ইমান ঠিক আছে, ইমানটা বিশুদ্ধ, শিরকমুক্ত, নিফাক বা কপটতামুক্ত, পিওর, তার সে ইমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন আল্লাহর কাছে, ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান, যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআন কারিমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ইমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ইমান নয়। ইমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। একটা শয়তানের ভূমিকা রয়েছে, আরেকটা হচ্ছে শয়তানের দোষর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়। এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ইমানদার। সংশয়মুক্ত ইমান, এটার উপমা হলো আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়, যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না। ঠিক একইভাবে ইমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ইমানদার, মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ইমানদার, যে যতটা অসৎ সে ততটা ইমান থেকে দূরে।
কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ইমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ইমানের পাওয়ার তত বেশি। এই জন্য ইমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি, অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ইমানের পরিচর্যা করতে হবে। ইমানের পরিচর্যার জন্য, ইমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। এর একটি হলো কোরআনে কারিমের তিলাওয়াত, বিশেষ করে কোরআন বুঝে পড়া, আর অপরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা, পড়া। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো ইসলামে যারা এ পর্যন্ত এসেছেন অন্য ধর্ম থেকে, সেটা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আজও পর্যন্ত, ইভেন যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা ইসলামে এসেছেন আমার হাতে আমার কাছে, তাদের প্রত্যেককে আমি একটি কমন প্রশ্ন করার চেষ্টা করেছি। আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনি ইসলামে কেন আসছেন, কারণ আমি জানি যে আমাদের মুসলমানদের যে অবস্থা, আমাদের যে কাজ কারবার, আমাদের যে লেনদেন, আমাদের যে উঠা বসা, আমাদের যে ক্যারেক্টার, আমাদের যে চরিত্র, আমাদের যে কর্মকাণ্ড, এগুলো দেখে অন্য কোনো ধর্মের মানুষ ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না। আমাদের যে অবস্থা তাতে বরং দুর্বল ইমানের মুসলমানরা ইসলাম থেকে চলে যায় কিনা সে আশঙ্কা আছে, অন্য ধর্ম থেকে ইসলামে আসার তো কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করি ন মুসলিমদেরকে যে আপনি ইসলামে কেন আসছেন ভাই, কোন জিনিসটা আপনাকে ইসলামে টেনে আনছে। আমি প্রথম প্রথম মনে করতাম যে হয়তো কোনো আলেম, কোনো স্পিকার, কোনো আলোচক, কোনো স্কলারের বক্তব্য, কারোর লেকচার বা কোনো বই পুস্তক পড়ে ইসলামে এসছেন। কেউ কেউ সেভাবে বা সেই কারণে ইসলামে আসেনও, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসছেন তারা এই দুটি কারণে, অর্থাৎ হয় তারা কোরআন পড়েছেন আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েছেন, এ দুটির কোনো একটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইসলামে এসেছেন। আপনি যদি একেবারে গোড়ায় চলে যান, দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম আনয়নের পেছনে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন তিনি, যেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে, শুধুমাত্র বোনের বাসায় গিয়ে বোন ভগ্নিপতির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন আর তার পুরো ভেতরের জগৎটা পরিবর্তন হয়ে গেছে এবং এরপর তিনি গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তুফাইল ইবনে আমর আদ-দুসি, তিনি দস গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, ইয়েমেন শুধু নয় তখনকার আরব বিশ্বে বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দুসি এসেছেন ওমরা করতে, ওমরা বা হজ করতে এসেছেন। মক্কা আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন, দোস্ত ওমরা বা হজ করতে আসছো ভালো কথা, খবরদার আমাদের এখানে একটা লোক, তার নাম মোহাম্মদ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহি আসে, সেগুলো যখন তেলাওয়াত করে, এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে, এগুলোর অর্থ অনুধাবন করে, তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম, শির্ক যেটা, মূর্তি পূজা ইত্যাদি, সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে। তো তুমি একজন সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গবেষক লেখক মানুষ, তুমি বিপদগামী হও, তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্ছুত হও, এটা আমরা চাই না। সো তুমি একটা কাজ করবে, যতক্ষণ তুমি কাবায় থাকবে, মক্কায় হারাম শরীফে থাকবে, ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে যেভাবেই হোক, যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি দোনো কান বন্ধ করার ব্যবস্থা করলেন, তুলা বা কিছু একটা দিয়ে দোনো কান একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর যেহেতু শিক্ষিত মানুষ, তার মনে হলো যে আমি কি এত আনপড় জাহেল যে কেউ কিছু বলবে আর তার মন্ত্রে মুগ্ধ হয়ে আমি তার অনুসারী হয়ে যাব, এত অশিক্ষিত তো আমি না, আমার তো যথেষ্ট সেন্স আছে, নিজের যথেষ্ট জ্ঞান আছে,
সো আমি শুনি, যদি কোনো কিছু আমার কানে আসে শুনি, দেখা যাক। উনি এরপর সব কিছু খুলে ফেলে দিলেন এবং সৌভাগ্যবশত যথা আপনার সন্দেহ সেটি বাস্তবায়ন হলো এবং যথা আশঙ্কা তারা করেছিলেন সেটি বাস্তবায়ন হলো এবং তার কণ্ঠে তার কানে কোরআনে কারিমের তেলাওয়াত ভেসে আসলো। কিছুটা শোনার পর যেহেতু সাহিত্যিক মানুষ, তিনি বুঝলেন যে এটা আসলে কোনো মানুষের কথা হতে পারে না বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না। তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবার জন্য। কিন্তু মুশকিল হলো, মক্কার বড় বড় নেতারা যারা তার দোস্ত বন্ধুবান্ধব, তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে, তারা তাকে হ্যাও করবে, হাসাহাসি করবে, তুমিও ধরা খেলে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টের না পায়। তুমি সামনে সামনে যাবে, আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করব। যদি ইতিমধ্যে কোনো নেতা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে, আমি বাহির থেকে উমরা করতে আসছি, আমাকে জানে, যারা আমার পার্সোনালিটি যারা জানে, তারা কেউ যদি এসে যায়, আমি জুতা সারার ভান করে বসে যাব, তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে, ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই। এইভাবে করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। ইয়েমানের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন এবং তার মাধ্যমে পুরো ইয়েমেন ঈমানের আলো দ্বারা আলোকিত হয়। কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন। এই কোরআন আমরা আজও পড়ি, কিন্তু তোফায়েল ইবনে আমর আদ-দৌসি যে মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে, আমাদের 30 পারা কোরআন বারবার শুনছি, বারবার তেলাওয়াত করছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না, এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই। আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে 2024 থেকে 2025-এর রমজানের মধ্যবর্তী এই 12 মাস, পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে সারা দেশের সর্বস্তরের মানুষকে কোরআনে কারিম বুঝে পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি এবং সেই প্রতিযোগিতা আমরা 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা খরচে উমরার ব্যবস্থা। 6 ধাপে পরীক্ষাটা হচ্ছে। প্রথম 5 ধাপে 6 পারা করে, মাত্র 2 মাস সময়, 6 পারা। আপনি আপনার নিজ দায়িত্বে কোরআনটা তর্জমায় কোরআন দেখে দেখে আপনি পড়বেন। কোনো জায়গায় সংশয় থাকলে স্থানীয় আলিমদের শরণাপন্ন হবেন। শুধুমাত্র তর্জমা, কোনো তাফসির থেকে প্রশ্ন হবে না। তর্জমা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করেন, 2 মাস পর, যেমন যে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আমাদের প্রথম ধাপের প্রথম 6 পারার পরীক্ষা হবে। ইতিমধ্যে একটা মক এক্সামও আমরা নিয়েছি যাতে করে প্রশ্নের ধরন নিতে পারেন, সবাই এখানে অংশগ্রহণ করতে পারেন। আমরা বিজয়ীদেরকে পার্সোনাল লাইব্রেরি এবং ফ্যামিলি লাইব্রেরি নামে দুটি বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী পুরস্কারের ব্যবস্থা রেখেছি। 50,000 টাকার বই, ফ্যামিলি লাইব্রেরি, একটা বাসার মহিলা থেকে নিয়ে শিশু পর্যন্ত কার কী ধরনের বই প্রয়োজন, শিশুর জন্য কোন কোন বই দরকার, মায়েদের জন্য কী কী বই দরকার, সেটা ইসলামিক পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি, এর বাইরে আরও যা জানা দরকার, কমপ্লিট একটা ফ্যামিলির একটা আদর্শ লাইব্রেরিতে যা থাকা দরকার সেটা আমরা অনেক গবেষণা করে, অনেক পরিশ্রম করে বের করে পুরস্কার হিসেবে দিচ্ছি। কারণ গতানুগতিক যে পুরস্কার আছে এর বাইরে আমরা এমন কিছু দিতে চাচ্ছি যে পুরো ফ্যামিলিকে আলোকিত করবে। যাই হোক, তো আপনাদেরকে আমি উদ্দত্ত আহ্বান করবো যে কোরআন জানবার যে প্রয়োজনীয়তা আছে আমাদের ইমানকে বৃদ্ধি করবার জন্য, সেই প্রয়োজনীয়তা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ এটি। প্রশ্নের ফাঁকে ফাঁকে আমরা চাইলে এই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমাদের ইমানকে আমরা বৃদ্ধি করতে পারি। তো আমি যেটি বলছিলাম যে কোরআন থেকে মানুষ ইসলামে এসেছে এর সংখ্যা ম্যাক্সিমাম, অর্থাৎ যত মানুষ ইসলামে এসেছে তার বেশিরভাগ মানুষই কিন্তু ইসলামে এসেছেন কোরআনের কারণে, আর অবশিষ্ট মানুষগুলো দেখবেন সিরাতের কারণে। আপনি মদিনাতে মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন, এই যে লক্ষাধিক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তাদের জীবনে যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে। এবং একজন বন্দী মদিনার এক খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল, একটি গোত্র নেতা, গোত্রের প্রধান ছিলেন তিনি। ঘটনা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন বই পুস্তকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বন্দির কাছে এসে তার সাথে কুশল বিনিময় করলেন, তুমি কেমন আছো, কি? লোকটি বেশ ক্রুদ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একরকম অসৌজন্যমূলক জবাব দিলেন, কথাবার্তা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিলেন, তার জীবনে এত ঘাত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে, জন্মের আগে থেকে, দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জের শুরু। তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন, চ্যালেঞ্জ সেখান থেকেই শুরু। এরপরে জন্মের পরপর যখন
এখনও তার শৈশব পার হন নাই, পার করতে পারেন নাই, তখনই তার মাকে হারালেন। এরপর যখন কৈশোরে পা দিলেন, মোটামুটি একটু বুঝতে শিখলেন, তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মুত্তালেব, তাকেও হারালেন। এরপর যখন তার পরবর্তী আশ্রয়স্থল ছিল তার চাচা আবু তালেব, কিছুদিন যেতে না যেতেই যখন একের পর এক মানুষ শত্রুতা শুরু করলো, চতুর্পাশ থেকে আক্রমণ আসতে লাগলো, মক্কায় তার বেঁচে থাকাটাই যখন দায় হয়ে গেল, ঠিক এরকম কঠিন সময়ে তার সর্বশেষ আশ্রয়দাতা আবু তালেবকেও তিনি হারালেন। এবং এরকম কঠিন একটি সময়ে তার জীবনের অন্যতম ভরসার জায়গা তার স্ত্রী উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকেও হারালেন। জন্মের আগে থেকে মাথায় বিপদ করে নিয়ে এসে জন্মের পর প্রতিটি পদক্ষেপে বিপদ একটির পর একটি তার সামনে এসেছে, মুখোমুখি হয়েছেন এবং এত চ্যালেঞ্জের বাধা পাহাড় মাথা নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। এরপর মক্কায় যে অবশিষ্ট দিনগুলো ছিল সেগুলো ছিল নির্যাতনের, নিষ্পেষণের, সেগুলো ছিল জুলুমের, সেগুলো ছিল ভয়ঙ্কর। 3 বছর লাগাতার অবরোধ তার প্রতি এবং তার অনুসারীদের প্রতি, যারাই ঈমান এনেছে তাদের প্রতি, সে অবরোধ এর ধরন কেমন ছিল? আজকাল যে পৃথিবীতে অবরোধ দেওয়া হয় এটা সেরকম অবরোধ ছিল না, এর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তাদের সাথে মক্কার কোনো মানুষ কথা বলতো না, মুসলমান হয়েছেন তো হাতে গোনা কয়েকজন, আর পুরো মক্কা নগরীর যে শত শত হাজারো মানুষ তাদের কেউ তাদের সাথে কথাও বলতেন না, কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না, তাদের কাছ থেকে কিনতেন না। আমরা একটু যদি চিন্তা করি যে এই ধরনের অবরোধ যদি এই যুগে হয়, মানুষের হয়তো বিকল্প বহু পথ মানুষের কাছে খোলা থাকতে পারে, কিন্তু যখন মক্কার মতো জায়গায় যেখানে কোনো ফল ফসল তেমন একটা হয় না, সম্পূর্ণই মরুভূমি, রুক্ষ একটি জায়গা, পাহাড়ি একটা এলাকা, সেখানে যদি সমাজের সর্বস্তরের মানুষ সামান্য কয়েকজন মানুষের সাথে এই ধরনের অবরোধ করে এবং সেই অবরোধটা যদি টানা 3 বছর কন্টিনিউ করে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সাহাবিদের ক্ষেত্রে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটাই হয়েছিল। আপনারা জানেন সিরাত গ্রন্থগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওই সময়টাতে মুসলমানরা সাহাবিরা জীবন বাঁচাবার জন্য গাছের লতা পাতা খেতে হয়েছে, এমন এমন জিনিস খেতে হয়েছে যেটা মানুষ সাধারণত খায় না, খেতে পারে না, শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য এরকম ভয়ঙ্কর অবরোধ করা হয়েছে। তাকে হত্যা করবার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন, সবগুলোকেই তিনি ফেল করেছেন, তিনি নিজে টিকেছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে। এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না, তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনায়। মদিনায় গিয়ে যে পরদেশে প্রবাসে ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন সে সুযোগও ছিল না। সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে, তারাই কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নানাভাবে ষড়যন্ত্র, যুদ্ধ, এগুলো একটার পর একটা চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, সর্বগ্রাসী আক্রমণ হয়েছে, মদিনাকে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দূর দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সুযোগও ছিল না। পদে পদে চ্যালেঞ্জ ছিল এবং বাধা ছিল, এবং সেটা একমুখী বাধা নয়, বহুমুখী বাধা। অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, অস্তিত্বকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা, ঐক্যবদ্ধ চেষ্টা, আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা, এমনকি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সংক্ষুব্ধ করা এবং তাদেরকে লেলিয়ে দেওয়া, নানাভাবে চেষ্টা করা হয়েছে। অবাক করা বিষয় হলো একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা, এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙ্গিয়ে তিনি চূড়ান্তভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। কত বছরের ব্যবধানে? আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করি যে নিজে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছেন সেটুকু মদিনায় পেয়েছেন, আর সেটি ছিল 10 বছর। 10 বছরে পুরো পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তার পথে কোনো গোলাপ বিছানো ছিল না, প্রতিটা পদে পদে কাঁটা ছিল। মুসলমান তো বটেই, একজন অনুসন্ধানী, একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে
আমাদেরকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এর জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন, সেজন্য আমি এতগুলো কথা বললাম। কিভাবে একজন মানুষ তার জীবনে এত অল্প সময়ে এত বড় সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছতে পারেন, পৃথিবীতে এরকমটি আরেকটা ইতিহাস তো খুঁজে পাওয়া যায় না। এবং একটি কথা আমি প্রায় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের কাউকে এখনও যদি কেউ কোনো কটু কথা বলে, আমরা আমাদের নবীর কথাই বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, মন্দ কথা বলে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় কিন্তু রক্তক্ষরণ হয়। মানুষ সত্যিই কষ্ট অনুভব করে, কষ্ট পায়। 1400 বছর আগে তো দূরের কথা, 500 বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে, এমন কোনো ক্ষমতাধর রাজা কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ আপনি দেখাতে পারবেন না, যে লোকটাকে ঢাকার গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে তার 14 গোষ্ঠী ধরে যদি কেউ গালিগালাজ করে বা নিন্দামন্দ করে বা তাকে খারাপ কথা বলে, তাহলে একজন মানুষও বলবে যে আমি হৃদয়ে কষ্ট অনুভব করছি। একটা মানুষ আপনি হয়তো পাবেন না, অর্থাৎ তাকে কি কি বললো না বললো এতে কারোর কিছু আসে যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর হতে যাচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গেলেন, এত সময় পার হওয়ার পর এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ কটু কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয়। কি ছিল তার মধ্যে যার কারণে 1500 বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে, কি ছিল? এই আগ্রহের জায়গা থেকে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা সিরাত গ্রন্থ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত। আমি কথা বলছিলাম ইমান প্রসঙ্গে, যে আমাদের ইমানকে যদি আমরা নবায়ন করতে চাই, শক্তিশালী করতে চাই, ইমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই, আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই, তাহলে আমাকে কোরআন পড়তে হবে বুঝে এবং সিরাত পাঠ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এ দুটি, এর কোনো বিকল্প পথ কিন্তু নেই। আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে। আমি শুধুমাত্র একটি এক্সাম্পল দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন মদিনায় আসার পর যে তিনি তার সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন, তওয়াফ করছেন, সাই করছেন, ওমরার কার্যক্রমে আছেন, এহরামরত আছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয়, নবীদের স্বপ্নটা ওহী, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, তিনি যেটা স্বপ্নে দেখেন এটা বাস্তব। তিনি স্বপ্ন দেখার পর সাহাবিদেরকে বললেন যে দেখো আমি তো স্বপ্নে দেখেছি যে আমরা সবাই ওমরা করবো, মক্কায় যাব। তার মানে আল্লাহ তাআলা ইন্ডিকেট করছেন যে আমাদের মক্কায় যাওয়া উচিত, আমাদের ওমরা করা উচিত, আমরা ওমরা করবো, যেহেতু আমি দেখেছি স্বপ্ন এটাই বাস্তব হবে। নবীদের স্বপ্ন অন্য সাধারণ মানুষের মতো নয়। সাহাবিরা যথারীতি প্রস্তুতি নিলেন, উনিও প্রস্তুতি নিলেন, সবাই এহরাম করে চলে গেলেন ওমরার উদ্দেশ্যে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সদস্যরাও সাথে ছিলেন, হাজার হাজার সাহাবিদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে চলে গেলেন। হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পর তাকে সেখানে বাধা দেওয়া হলো এবং মক্কার মুশরিকরা তাকে ঢুকতে দিলেন না, এবং শেষ পর্যন্ত বহু আলোচনা পর্যালোচনার পর ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি চুক্তি সেখানে হয়। সেই চুক্তি অনুসারে প্রথম কথাই হলো যে তোমরা যারা এবছর ওমরার জন্য এখানে এসেছ, অলরেডি তারা এহরাম পরে এসেছেন এবং ওমরার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য যে যে কার্যক্রম আছে সবগুলোর প্রস্তুতি তারা নিয়ে এসছে, সব সাথে আছে এবং এহরামরত আছে। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, ওমরা বা হজ করেছেন, তারা জানেন যে এহরাম এর পোশাক পরার পর মানুষের মনোজগতের মধ্যে কেমন একটা আকুলতা আসে, কেমন ব্যাকুল অবস্থা তৈরি হয়, কীরকম আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা যদি কাউকে বলা হয় যে আপনি রিটার্ন চলে যান, আপনাকে ওমরা করতে দেওয়া হবে না, এই কষ্টটা কোন মাত্রার হতে পারে সেটা বলাই বাহুল্য। যাই হোক, সাহাবিরা সবাই একবারে মক্কার কাছাকাছি চলে গেলেন, হুদাইবিয়া চলে গেলেন, এহরামরত আছেন। ওই মুহূর্তে মক্কার মুশরিকদের সাথে চুক্তি হলো যে না, তোমরা এবছর রিটার্ন যাবে, তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, আগামী বছর তোমরা ওমরা করবে। এখন যারা এবছর বাধা দিয়েছে, সামনের বছর যে বাধা দিবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট চুক্তি হয়ে গেছে, উভয় পক্ষ থেকে স্বাক্ষর হয়ে গেছে। সাহাবিদের মনের অবস্থা বলাই বাহুল্য, খুব মনোবেদনায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন সাহাবিদের মধ্যে, সেটা কোনো মানে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না, সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না। নবী সাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কি ব্যাপার, যে সাহাবিরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে, এখন তারা কোনো কথাই মানছে না। সবাইকে বলা হচ্ছে মাত্র চুল চেষে ফেলার জন্য যে ওমরার সর্বশেষ কার্যক্রম, যদিও তো অসাই করি নেই, যেহেতু বাধাগ্রস্ত হয়েছে আমরা মাথা চুল চেষে
অলগ করে আমরা ফেরত যাব। সাহাবীরা কেউ চাচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এই যে একটা কঠিন সময়, এই কঠিন সময়ে আমরা হলে কী করতাম একটু যদি আমরা ভাবি, আমরা হলে কী করতাম? সবার মধ্যে এই প্রশ্ন আসত, আমরা খুব ভদ্রতার সাথে হলেও বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি না স্বপ্নে দেখেছেন যে আমরা উমরা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনি আমাদের নিয়ে এসছেন, এখন দেখা গেল যে কই আমরা উমরা তো করতে পারছি না, আপনি বলছেন ফেরত যেতে, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো কই? নবীদের স্বপ্ন তো ভুল হয় না, তো আপনি সত্য নবী হয়ে থাকলে এটা কীভাবে হলো? নিশ্চয়ই আমরা এরকম প্রশ্ন করতাম। সাহাবিদের কারণ মনে হয়তো এই প্রশ্ন আসে নাই। ঐতিহাসিকগণ হুদায়বিয়ার ঘটনার বর্ণনা উল্লেখ করতে গিয়ে কোনো সাহাবিদ এরকম কোনো মন্তব্য দেখাতে পারেননি, কারণ মনে এরকম সন্দেহ ছিল না। আমি যে সন্দেহের ঊর্ধ্বে থেকে ইমান, সন্দেহাতীত ইমান, দৃঢ় বিশ্বাসের যে ইমান সেটার কথা বলছিলাম, এটা হলো তার এক্সাম্পল। আপনি যখন সিরাত পড়বেন তখন দেখবেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ইমান চলে যাওয়ার উপক্রম, ইমান থাকার কথা নয়, কিন্তু সাহাবিদের ইমান সম্পূর্ণ অটল ছিল। তারা বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা সত্য, আমার চোখ যদি দেখে তার বিপরীত কি যেটা আমার চোখ মিথ্যা, সেটা হয়তো প্রমাণ হতে পারে এক সময় যে আমার চোখ মিথ্যা দেখেছে, ভুল দেখেছে, কিন্তু তিনি ভুল বলতে পারেন না। সাহাবিদের সে বিশ্বাস ছিল। পরবর্তী দেখা গেল কি, এক বছর পর তারা ঠিকই মক্কায় গিয়ে তারা উমরা করলেন। শুধু উমরা করলেনই তা নয়, তার এক বছরের ব্যবধানে তারা পুরো মক্কাকে বিজয় করলেন, জয় করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যেটা তিনি দেখেছেন, সাহাবিদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাথে নিয়ে গেছেন, বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন। আমরা হলে অনেকে সেখান থেকেই বেঈমান হয়ে যেতাম, কিন্তু সাহাবিদের ইমান এত বেশি অটল ছিল যে কোনো কিছু দেশের থেকে তাদেরকে টলাতে পারে নাই সময়ত উপস্থিতি। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আমাদের ইমানকে পরিচর্যা করবার জন্য জীবনে একবার হলেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝে পড়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী গ্রন্থ, কমপক্ষে একটি জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়া, এই দুটি বিষয় আমাদের ইমানকে বৃদ্ধি করতে, ইমানকে মজবুত এবং স্ট্রং করতে অনেক বেশি সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি আপনারা যারা বিদায়ী শিক্ষার্থী, বিদায়ী ব্যাচ আছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যখন কর্মের জগতে প্রবেশ করবেন, সেরকম জগতে প্রবেশ করার পর অনেক প্রতিকূল পরিবেশ আপনাদেরকে পেয়ে বসবে। এরকম প্রতিকূল পরিবেশে আপনার ইমানকে ধরে রাখার জন্য আপনার প্রয়োজন হবে বিশেষ বিশেষ প্রচেষ্টা। এর ভিতরে একটা হলো যেটি আমি বললাম যে কোরআন এবং সিরাত এই দুটিকে আপনি আঁকড়ে ধরবেন এবং ভালো করে পড়বেন। ভালো করে পড়লে সবচেয়ে বড় লাভ হবে যে আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন। ইসলামটা আপনি শুধুমাত্র আন্ধাধুন্ধা ইসলাম বা যা শুনে শুনে ইসলাম পালন করার যে বিষয় সেখানে থাকবে না। আপনি ইসলামটা বুঝে বুঝে ইসলাম গ্রহণ করলে বা ইসলাম পালন করলে প্রতিটা ইবাদতে আপনি আলাদা তৃপ্তি অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই তা হলো ইসলামটা আমাদের শেখা দরকার। ইমানকে পরিচর্যা তো আমরা করবোই, এর পাশাপাশি ইসলামটা শেখার চেষ্টা করব। ইসলাম শেখার ব্যাপারে আমাদের তেমন কোনো প্রচেষ্টা দেখা যায় না। আমরা শুনে শুনে মুসলমান বেশিরভাগ ক্ষেত্রেই যা সবাইকে করতে দেখছি আমরা তাই করছি, আমাদের ইসলাম নিয়ে পড়াশোনা খুব একটা করা হয় না। আমরা ইসলামটা শেখার জন্য যদি ভালো ভালো কিছু বই পড়ি, যেমন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাকির মাওলা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিসের প্রফেসর ছিলেন, মারা গেছেন, সারা বেশ কিছু বই আছে একেবারে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য অনেক বেশি উপকারী। এই বইগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি পড়েন, এরকম আর অনেক বই আছে, অনেক বই আছে যে বইগুলো আমাদেরকে ইমানের বেসিক বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়গুলো জানতে সহযোগিতা করবে। এগুলো যদি আমার কাছে থাকে এবং পুরো বই যদি আমি ভালো করে পড়ি, অনেকগুলো কোর্স আছে, যেমন আপনাদের এখানে আফটার কলেজ কোর্স আছে আমি শুনলাম, এই কোর্সটা সম্পর্কে আমি জানি, খুবই সুন্দর এবং চমৎকার একটি কোর্স। এই কোর্সটা আপনাকে ইসলামের বেসিক বিষয়গুলো জানতে দারুণভাবে সহযোগিতা করবে। আপনি যদি এখানে ইনভলভ হন, যারা এখনও আরও দু এক বছর আছেন এই কলেজে ইনশাআল্লাহ, তারা যদি ইনভলভ হন এবং শিখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এর আগের ইসলাম আর এর পরের ইসলাম আপনার কাছে আসমান এবং জমিন তফাত, অনেক বেশি ব্যবধান আপনার কাছে মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এদেশের উন্নয়নে আপনাদের প্রত্যেকের দক্ষতা অনুযায়ী আপনারা ভূমিকা রাখবেন। শুধু এদেশ নয়, বিশ্ব মানবতার কল্যাণে আপনারা প্রত্যেকে নিজেকে যার যার মতো নিজ জায়গা থেকে আপনারা অবদান রাখবেন। অতএব আপনারা যদি ইসলামটা জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, আপনি যদি একজন অশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষের মতো ইসলামটা আপনার চর্চা করেন, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে এবং সেটা কাঙ্ক্ষিত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ ইসলামটাকে পড়ুন, জানার চেষ্টা করুন, স্টাডি করুন। আপনি যদি ইসলামকে পড়েন, জানেন
এবং বই পুস্তক পড়ে পড়ে ইসলামটাকে চর্চা করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার এই ইসলামটাকে আপনি এতটা এনজয় করবেন যে ইসলাম ছাড়া আপনি বেঁচে থাকা আপনার জন্য দায় হবে। আপনি ইবাদত ছাড়া টিকে থাকতে পারবেন না, আপনি আল্লাহর আনুগত্যের মধ্যেই স্বাদ এবং তৃপ্তি পাবেন। আপনাকে সততার পথে রাখবার জন্য আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না যদি ইসলামটাকে আপনি সত্যিকারার্থে বুঝে শুনে ধারণ করতে পারেন। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা ইসলামটাকে জানার চেষ্টা করুন। ইসলামকে জানার জন্য ওয়াজ শুনলে হবে না, ইসলামকে জানার জন্য আপনাকে বই পুস্তক পড়তে হবে অথবা নিয়মতান্ত্রিক কোনো কোর্স করতে হবে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোরআনিক অ্যারাবিকের জন্য কোর্স আছে, ইসলামিক স্টাডিজের জন্য কোর্স আছে, সাধারণ শিক্ষিত মানুষদের জন্য ডিজাইন করা কোর্স আছে, দেশীয় কোর্স আছে, দেশের বাইরের স্কলারদের কোর্স আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, নানা রকমের কোর্স আছে। আপনার সে সমস্ত কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন, সেগুলোতে ইনভলভ হয়ে আপনার ইসলামটাকে শেখার চেষ্টা করতে পারেন। নিয়মতান্ত্রিকভাবে এখানে যেটা আপনার কলেজ হয়ে থাকে, অন্য জায়গায় আপনার স্কুল আছে, এই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। নিজস্ব উদ্যোগে বই পুস্তক পড়ে ইসলাম শেখার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। সেক্ষেত্রে ইসলাম শেখার যে ফরজিয়ত, এটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা। আপনি আরেকটা ধর্ম আরেকটা দর্শন পৃথিবীতে দেখাতে পারবেন না যে দর্শনের যে ধর্মের প্রথম কথা হলো পড়ো। আমাদের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। আজ 2024 যখন আমরা আছি, এখন শিক্ষার গুরুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সচেতন। একজন না খেয়ে থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দিনমজুর মানুষ, তিনিও তার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজনটা উপলব্ধি করেন। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনের দিকে চলে যাই, 1400 বছর তো বহুত দূরে, আমরা যদি আমাদের দেশীয় বাস্তবতায় আজ থেকে 2-3 দশক আগেও চলে যাই, অনেকে আছি আমরা যে আমাদের শৈশবে যদি চলে যাই, আমরা দেখব যে শিক্ষার গুরুত্ব আমাদের সমাজে, আমাদের দেশে এতটা ছিল না। এখন যতটা মানুষ বুঝছে শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, মানুষ ততটা বুঝতো না। আর সেখানে 1450 বছর আগে আপনি চলে যান এবং মুহূর্তের জন্য 1450 বছরের আগের পৃথিবীকে আপনি কল্পনা করেন, শিক্ষার প্রতি ন্যূনতম কোনো আগ্রহ মানুষের থাকা কথা নয় এবং ছিল না। ইনফ্যাক্ট সেটা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মক্কার মানুষদের মধ্যে ছিল কে কত বেশি পেশি শক্তি সম্পন্ন তার কদর ছিল, এবং পেশি শক্তি সঞ্চয় করা, এটাই মানুষের জীবনের মূল টার্গেট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। এই জন্য এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, সেই বর্বরতার সেই সময়টিতে কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না। এই জন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সুরাগুলোর একটি হলো সুরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান দুটি কন্যা সন্তান হয় তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয় সেটা শেখাচ্ছে। 1400-1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ এক ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে, তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না, বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের সেবা যত্ন দিয়ে, শিক্ষা দিয়ে মানুষ করে তোলে, কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মানে কী দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করার, বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই, সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে দিয়েছেন যখন এই নারীবাদের জন্ম হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে, তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারত না।
অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার। এগুলো মানুষ বুঝছে এখন অনেক বেশি আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি। এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং দৈশিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সব কিছু তুলোর মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমত পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক, তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষার সম্পদ রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার সুযোগ এখনো পান নাই। এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে আরও নানা রকম যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে, যে সংকটগুলো হবে, সেগুলোর সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে, সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই জন্য সময় উপস্থিতি ইসলামকে জানার চেষ্টা করা আমাদের দরকার, এবং জেনে শুনে যখন ইসলাম গ্রহণ করব, আমরা ইসলামকে পালন করব, সেই ইসলামটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে। আপনারা, আবারও বলছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমির উন্নয়ন, গোটা বিশ্ব মানবতার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা যদি আপনাদের ইসলামটা অন্য সাধারণ মানুষ যারা ইসলামকে না জেনে না বুঝে পড়াশোনা না করে জাস্ট দেখে দেখে ইসলাম পালন করছে তাদের মতো আপনি ইসলাম পরিচর্চা করেন বা ইসলাম জানার চেষ্টা করেন, ইসলাম চর্চা করেন, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক কথা। অতএব আমি আপনাদেরকে বলতে চাই ইমামকে পরিচর্যার পাশাপাশি আসুন আমরা ইসলাম শেখার চেষ্টা করি, ইসলাম জানার চেষ্টা করি। এখন থেকে আপনি কিছু বই পুস্তক কিনে সেটা পড়া শুরু করে দেন এবং কোনো জায়গায় সংশয় হলে আপনি কোনো আলেমের শরণাপন্ন হন এবং কোনো না কোনো কোর্স ইনভলভ হয়ে ইসলাম শেখার চেষ্টা শুরু করে দিন। নাম্বার 3, আপনারা যারা এখনও আরও 1-2 বছর এই কলেজে আছেন আর যারা চলে যাচ্ছেন বিদায়ী ব্যাচ, আপনাদের সকলকে আমি বলতে চাই 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতিতে আপনি নামাজ পড়বেন না। একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার কোনো সেন্স নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বসে পড়ো, বসে পড়তে পারে না শুয়ে পড়ো, কেন নামাজ পড়বেন? সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। এর পাশাপাশি আমি যেটি বলবো তা হলো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ইমান শুধু আমাদেরকে আখেরাতে সুখী করবে তা না, দুনিয়াতেই সুখী করবে। ইমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুশুখুজুর সাথে, যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন তারা বলতে পারবেন। যারা নামাজ ঠিকমতোভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না। আমি গত কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট দেখতে পেয়েছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন বা জেনে থাকবেন, ফিনল্যান্ড
পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে, ফিনল্যান্ড। এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ কম বেশি, 55 লাখ মানুষের বসবাস। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কেন সবচেয়ে সুখী দেশ? তার অনেক কারণ আছে। সেখানকার যে রীতগুলো, আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি, জান্নাত মানে বাগানসমূহ, সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা। পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি, সেই দেশে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে মানুষ সুখী। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে, যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর 5 বার নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা, সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেনের কথা, চকলেটের কথা, অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয়। তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয়। সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী, কারণ সেখানকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সেখানকার পরিবেশ, সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো। অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর। অবাক করা বিষয় হলো, এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা আর ঠেকাবার সুযোগ নেই, গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে। শুধু তাই নয়, আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে। যেমন সার্কো নামে একটা খাট, এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন, এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয়। অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন, সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে, কারণ মানুষ বেঁচে থাকতে চায় না, এত সুখী দেশ তারপরে বেঁচে থাকতে চাচ্ছে না। এরপর আসলে একটা সংস্থা, তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে। সদস্য ফি $200, $200 দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন, এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে। তার আত্মহত্যা যদি সাকসেস হয়, সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন, তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন $7,000 তাকে পেমেন্ট করতে হবে। কিসের জন্য? মরার জন্য। পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি। এরপর আসুন, একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলা করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন, বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, রিয়েল ওয়ে, প্রকৃত উপায় যে কেন, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো, পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে, সব দেশেই এটা। এবং এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, এবং এক বছরের জরিপ না, ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে। এরপর মজার বিষয় হলো, সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে। পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে। এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন, জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে
জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি, যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম, আস্তে আস্তে কথা বলতাম, বাসায় যখন কথা বলতাম পরিবার সদস্যদের সাথে, ধীরে ধীরে কথা বলতাম, কারণ ওখানে ওই যে মানুষ ফিসফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে, দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে ছিল তার বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা, এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি, কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে, ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম, এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, পৃথিবীর সবচেয়ে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না, কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে, নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে, বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না, এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সচ্ছলতা, এই উন্নয়ন, এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয়। আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ, তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আর একজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। আমাদের দেশে কথা যদি আমরা বলি, আমি কিছুদিন আগে বগুড়া গিয়েছি, একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই, আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে, সেটা এর আগে 10 বছরেও দেখা যায়নি। এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরব তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেশন। আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে যাই, আমরা দেখব আমাদের বাপ চাচারা, আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না, এত সুখে ছিলেন না। আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই, 2-3 দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না, এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না, আমাদের দেশে অনেক কিছুই ছিল না, কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন, সুখী ছিলেন। আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো, এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল, যেটা এখন একেবারেই নাই। সময়ের উপস্থিতি, নামাজ সম্পর্কে আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরেহনা বিহাইয়া বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমাদের প্রিয় নবীর মুয়াজ্জিন, তাকে বলতেন, বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো, একত্র করো, আমাকে একটু প্রশান্ত করো, আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই। আমরা তো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই, সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে, কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা কোথাও পাবেন না, কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি। এই জন্য আমি অনুরোধ করতে চাই, খুশু খুজুর সাথে আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন। আমি আল্লাহর নামে শপথ করে, আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনটা উপভোগ করতে পারবেন, আপনি আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাইয়েরা, আমার
পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন, জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না, নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। চতুর্থত যে পয়েন্টটি আপনাদেরকে বলতে চাই তা হলো হালাল উপার্জন। আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, সেটা হলো ইসলামটাকে আমরা নিছক ইবাদত সর্বস্ব ধর্ম মনে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওমরা করলাম, দাঁড়িয়ে রাখলাম, টুপি লাগাইলাম, এটার নাম ইসলাম আমরা বানিয়েছি। অনেকটা বলতে পারি পোশাকই ইসলাম। ইসলামের কথা বললে আপনারা অনেকে আছেন যারা জেনারেল শিক্ষিত, আপনাদের অনেকের কাছে ভয় লাগে যে ইসলাম মানে তো হলো একটা জুব্বা পড়তে হবে, একটা জামা পড়তে হবে, মাথায় একটা টুপি দিতে হবে, একটা পাগড়ি রাখতে হবে, আমার পুরা ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলতে হবে। আসলে কি এটাই ইসলাম? ইসলাম কি পোশাক ইসলামের নাম? ইসলাম আমি পোশাক চেঞ্জ করে ফেললাম, আমি ভালো মুসলমান হয়ে গেলাম? বহু মানুষ আছে আমার পোশাক পরেন না, উনি শার্ট প্যান্ট পরেন কিন্তু আমার চেয়ে অনেক ভালো মুসলমান, তিনি জান্নাতে হয়তো আমার চেয়ে আগে চলে যাবে। ইসলামটাকে আমরা ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে রেখেছি, এটা আমাদের একটা মেজর ভুল। এবং এক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে ইসলামের প্রতি আহ্বান করি, এই ত্রুটিটা আমাদের যে আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা কর্মক্ষেত্রে চলে যাবেন, বিশেষ করে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসেবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, একসময় আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে অনেক কাজ নেবেন হয়তো। জীবনে কখনো হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। এটা আপনাকে শুধুমাত্র ভালো মুসলিম করবে তা নয়, এটা আপনাকে সুখী মানুষ করবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন, একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স বলছে যারা অবৈধ পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, এ মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না। ওই যে মানসিক প্রশান্তি যেটা, এটা কখনো পায় না, কারণ একটা নগদ শাস্তি তো হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে, সেটা হলো জাহান্নাম, তো অনেক পরের বিষয়। নগদে যেটা পাবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, অদৃশ্য দাহন। কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে, ঘুষ নিয়ে, হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন, এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী, এটা আপনি নিজেকে নিজে জানেন। আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না, কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত হবেও না, আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে, আপনার নাতিপুতি তারা হয়তো এক সময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে, দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা, আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে এক টাকা অবলম্বন উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে, কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওইরকম হবে না, আপনার হয়তো ওরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো ওরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না, এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যায় এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না যে আপনার সততার সাথে পালন করা, পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুঁড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে, আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার এই বাড়ি, আপনার এই আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়, এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন। সময়ের উপস্থিতি, আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের একান্ত আলাপ শুনেছি,
তাদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী, সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নাই। আর কোরআনে কারিমের একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আয়াতটা আমি পরে বলছি, গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। একটা প্রবাদ আছে, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, তার মানে টাকা হলে সবই পাওয়া যায়। অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, টাকা আসুক। টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে, অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে, এটা হলো আমাদের ধারণা। যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারা কাছে যেতে চায় না। অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে, যদি বলা হয় ভাই হজ করতে যান তো বলে এত আগে হজ করে ফেলবো, কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না, এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দায় রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায় মসজিদে গিয়ে বসে তসবিহ হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দা হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালুস সালিহাত। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপরে বলেছেন ওয়া'মালুস সালিহাত, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে? হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করেন। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন, এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না, তার পর্যায়ে থাকতে পারেন না, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদে পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে, আমাদের দেশ থেকেও প্রায় 80,000-এর মতো হাজির যাচ্ছে এবছর। হজ করতে যে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তওয়াফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়া কবুল হবে না, যদি আপনার হারাম উপার্জন থাকে। আপনি যত দোয়া করেন, কাবার ভেতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, সমস্ত হুজুরের একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করি, এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে, আদিয়া তোফা দিয়ে দিব, মাহফিল মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, হুজুররা নারায় তাকবীর দিবে, দোয়া দিয়ে দিবে, আর কি লাগে? সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে, মক্কমদিনের সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন, অবৈধ উপার্জন করে থাকেন, দুর্নীতি করে থাকেন, হারাম কামাই করে থাকেন, তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না, এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা, আমার হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে, এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাওয়ারের দরকার হয়। যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন। আমাদের সমাজে তেমনটি পরিবেশ। কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকবো, হালাল পথে থাকলে সমস্যা কী কী হবে সেটা বলাই বাহুল্য আমি বলে রাখি। নাম্বার এক, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না, বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কী করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবন সঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, ফসল বিজাতির দিন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গী, জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনা রাখো। সে যদি সত্যিকারার্থে ধার্মিক হয়, সত্যিকারার্থে আল্লাহভীরু হয়, সত্যিকারার্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য
এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনো করেন নি, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব টেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলব, এবং এটা গল্প না, এটা কোনো তোমাকে কথার কথা বলছি না, এটা সিরিয়াস আলাপ। আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পরতে পারবে না, অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না, আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে, আমি কিন্তু করবো না, কোনো রকম নুন পান্তাকে বেঁচে থাকতে হতে পারে। সো এরকম একজন শক্ত এবং গোঁড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও, সাফ সাফ বলে দিবেন, বাবা মাকে আগেভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করবো না, আমি সৎ পথে থাকবো, আমি সমাজের জন্য অনেক কিছু করবো, আমার সে সুযোগ আছে। এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা। স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না। একটা ছোট্ট মাছের ফোনা, ছোট্ট একটা মাছের বাচ্চা দেখবেন পানির স্রোত যেদিকে যাচ্ছে সে উল্টো দিকে যাওয়ার চেষ্টাটা করে, কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না, এই গাছটা যখন উপড়ে পড়ে পানির স্রোতের সাথে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়, সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না, কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না। আর একটা প্রাণী একটা মাছের ফোনা সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে। অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না, সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে, আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম উপার্জন করবো না, সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে। এর ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। এই জন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি। এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে, হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা, বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয় কিন্তু সেই সাথে থাকে অন্তর্জ্বালা। অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, এটা সংকল্প এখন থেকে করে ফেলুন। এরপর পাঁচ নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো মানুষের অধিকারের উপরে আমাদের সচেতন থাকতে হবে। মানুষের অধিকার এর বিষয়টা অনেক ব্যাপক, খুব বেশি সময় নেই, আমার অনেক সময় আমি নিয়ে ফেলেছি আপনাদের। আমি সংক্ষেপে বলতে চাই, মানুষের অধিকার বলতে আমি অন্য কারোর কষ্টের কারণ হব না। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, ইসলামটাকে আমরা ওই যে আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই এবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকারের সবক দিতে আসে, এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখে দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের উপরে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এ মানুষ কখনো ভালো মুসলিম হতে পারে না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকার উপরে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হব তখন শরীরের মধ্যে একটা ভাব আসে, যখন পাবলিক বাসে উঠবেন চার পাঁচ বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন উঠেন তখন বিড়ালের মতো থাকেন, এখন দু চার পাঁচ বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়, তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়।
আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন ভাই এক কাপ চা হবে, একটা চা দেন। আর যখন চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবার জায়গায় দুইবার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে হাঁক ডাক ছেড়ে এবার বলেন এই কানে শোনা না চোখে মানুষ মনে হয় না কয়বার বলছি তোমাকে, ভাবটা একটু ভিন্ন রকম হয় তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেকেই অনেক মানুষের অধিকার নষ্ট করি ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি দুইটা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন একটা চর থাপ্পড় বসে, কী করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরও বন্ধুবান্ধব আছে, কী করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন, আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যত যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কেয়ামতে উপস্থিত হতে হবে, আমি কী জবাব দিয়ে করবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এই কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন, একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, বউ রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বউ রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন, অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিংয়ের নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন, দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে? সাহাবীরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনার আর ওয়ালা দিরহাম, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরে না, এই লোক প্রকৃত ভিখারি না, টাকা পয়সা আজকে নাই কালকে হয়ে যাবে, কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী একদিক থেকে, না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে, করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে, কি আশা যে আমি অনেক তো ইবাদত বন্দী করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে, চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তারা মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে, কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারেনি, র্যাগিংয়ের নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে, বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছে, ইয়াং বয়সে কী করেছেন এটাই হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে, এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা, দুনিয়াতে যে রিক্সাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুঝে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি।
এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে, আল্লাহ তারা সবাইকে হাজির করে ফেলবেন, তার সমস্ত পাওনা তার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে আল্লাহ দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই, তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ যাররা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত করেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে কলেজের ছাত্র হয়ে আমি রিক্সারা প্রতি করেছিল, বাস স্টারের প্রতি করেছিল, দোকানদার হিসেবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল, আল্লাহ তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের অর্থ আত্মসাতের ব্যাপার হয়, দুর্নীতির ব্যাপার যদি হয়, তাহলে বলবেন তোমার আমল থেকে তাকে দিয়ে দাও। একইভাবে কাউকে গালি দিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, তো বলা হবে তুমি যত আমল করেছো এখান থেকে আনুপাতিক হারে যে পরিমাণ জুলুম করেছো, জুলুমের পরিমাণ নেক আমল ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে দেখা যাবে একটা মানুষ অনেক আমল করেছেন জীবনে, বহু উমরা, হজ, দাড়ি, টুপি, বুড়ো বয়সে এসে অনেক ভালো ভালো কাজ করেছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়েছেন, কিন্তু ওই যে ইয়াং বয়সে অনেক অপকর্ম করে আসছেন একটা সময়, এই লোকটা শেষ পর্যায়ে এসে তার সমস্ত আমল যা করেছেন এগুলো দিতে দিতে পাওনাদারদের সবাইকে দেওয়া শেষ, এখনও পাওনাদার বাকি আছে, তার আমল কিন্তু আর নেই। এবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবার পাওনাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন তাদের যে পাপ, তাদের যে অপরাধ, তাদের যে জেনা, তাদের যে ব্যভিচার, তাদের যে অন্যায় কাজ, সেগুলো তাদের আমল নামা যে ভরে আছে যেগুলোর কারণে তারা জাহান্নামে যেত, অপরাধের অনুপাতে সেগুলো এই অপরাধকারী জুলুমকারী ব্যক্তি যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছিল তার আমল নামায় ট্রান্সফার করা হবে। যেখানে সে অনেক হজ উমরা নিয়ে গেছে, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক রোজা নিয়ে গেছে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, অনেক দায়ী টুপি নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক মানবিক কাজ নিয়ে গেছে, এই সবগুলো তো অলরেডি বন্টন করা শেষ, কিন্তু এত মানুষের প্রতি জুলুম করেছে যে সে মানুষগুলোর পাওনা এখনো শেষ হয় নাই, তখন এবার পাওনাদারদের অপরাধের বোঝা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেগুলো তার মাথায় চাপিয়ে তারপর আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। দায়মুক্তির পর তার আমল নামাতে কোনো ভালো কাজ তো নেই, সব আছে মন্দ কাজ। যে লোকটা সারা জীবন করেছে ভালো কাজ, কেয়ামতের ময়দানে তার অ্যাকাউন্টে সমস্ত ভালো কাজগুলো খালি হয়ে, শূন্য হয়ে, মন্দ কাজে পরিপূর্ণ হওয়ার পর আল্লাহ বলবেন এবার তাকে জাহান্নামে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন এই লোকটা হবে সবচেয়ে রিক্তহস্ত এবং অভাবী, এ হলো প্রকৃত ভিখারী যে এত কিছু করার পরও কিছুই থাকবে না এবং জাহান্নামে তাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ কোনো মানুষের আহ, কারোর ব্যথা, কারোর কষ্টের কারণ কখনো হবেন না, এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। আমার অবাক লাগে যে শিক্ষিত সমাজে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন নামে আমাদের সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জুলুম করতে, টর্চার করতে দেখা যায়। আমার অবাক লাগে যে যারা শিক্ষিত, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সামনের ভবিষ্যতের দিকপালের ভূমিকা রাখবে, তারা যদি এরকম অমানুষ হয়। পশু অত সাধারণত কোনো কারণ ছাড়া আরেকটা পশুর উপরে চড়াও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছলতার কারণে, যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি, আপনার গায়ের জোর, এটা যেন কারোর চোখের পানির কারণ না হয়। দেখুন, আপনি কারোর প্রতি জুলুম করেননি, আপনার পুরো পড়াশোনার পুরো এই সময়টা, পুরো পিরিয়ডটা, আপনার স্টুডেন্ট লাইফটা আপনি এভাবে যদি কাটাতে পারেন যে আপনি কাউকে কষ্ট দেননি, কাউকে আঘাত করেননি, আপনি বিনয়ী মানুষ হন, আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে, তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি আপনি ছোট ভাইদের হেল্প করেছেন, ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারোর ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে আজ হোক আর 10 বছর পর হোক আপনার
এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিভৃতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কী কারণে আসছে, কার আহ, কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি সে সময় এত খারাপ ছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি, একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না, উচ্ছৃঙ্খলা থাকবে না, ভারত্য আসবে, আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে, ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম, ওই মেয়েটার প্রতি অনেক জুলুম করেছিলাম, তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই, একটু বিহিত করি। কিন্তু সে সুযোগ আপনি পাবেন না। কোথায় সে আছে, কোন দেশে সে আছে, কোন সমাজে আছে, তাকে আপনি খুঁজে পাবেন না, আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না। আর্থিক যে অনিয়ম, এগুলো রিকভার করা তুলনামূলকভাবে সহজ। আপনি কারো 50,000 টাকা মেরে দিয়েছেন, তাকে পান নাই, ইসলামী শরিয়াতে তার বিকল্প আছে যে পাওনাদারকে পেলে তো পাওনাদারকে দিবেন, পাওনাদারের কোনো হদিস পাওয়া যাবে না, কোথায় কোন জেলা কোথায় আছে আমার সে বন্ধু আমি জানিও না, তার টাকা মেরে দিয়েছি, ওই রিক্সাওয়ালার টাকা মেরে দিয়েছি, দেইনি, কোথায় সে রিক্সাওয়ালা আছে আমি জানিও না, খুঁজে বের করা সম্ভব না। ইসলামী শরিয়া বলে এই টাকাটা তার তরফ থেকে আপনি দান করে দিবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন, আশা করা যায় কিয়ামতের ময়দানে রিকভার হবে এটা দ্বারা। বাট আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন, আঘাত করেছেন, কোনো কারণ ছাড়া জুনিয়ার একটা ভাইকে কান্দর উঠবস করাইছে, তার প্রতি অবিচার করাইছে, তাকে কাজে লাগাইছে, এ সমস্ত অন্যায়গুলো যখন করবেন এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না, এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত অর্থে তওবা করে, সিরিয়াসলি তওবা করে এবং আল্লাহর কাছে অনেক বেশি অনুতপ্ত হয়, এর বিপরীতে আবার এরকম ভালো কাজ করে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাপকদের সন্তুষ্ট করে তাকে মাফ করবেন। এটা একটা অপশন মাত্র, অনেক দূরবর্তী অপশন, কিন্তু বাহ্যিকভাবে এটা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। শুধু আখেরাত নয়, দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন, অদৃশ্য দাহনে আপনি পুড়তে থাকবেন। এই জন্য ভাইয়ের আমার, আমি অবাক হয়েছি আপনাদের প্রশ্নগুলো যখন আমার কাছে আসছে, একটু চোখ বোলানোর চেষ্টা করলাম, র্যাগ ডে সম্পর্কে যে সমস্ত তথ্য এবং সিনিয়র ভাইদের দ্বারা জুনিয়রদের প্রতি, জুনিয়র ছেলে মেয়েদের প্রতি যেভাবে নির্যাতনের তথ্য আমি শুনলাম। আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ, একজন জাস্ট একজন টিপিক্যাল হুজুর মানুষ, কিছু কিছু তো জানি সমাজের অংশ হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে তো আমি জানি কিছু কিছু জিনিস, বাট এত ডিপ আমি জানতাম না। আমি নতুন করে জানার সুযোগ হয়েছে যে সিনিয়ররা জুনিয়রদের প্রতি কত রকমের জুলুম করে। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা সিনিয়র হয়েছেন, আল্লাহ যাদেরকে সিনিয়র করেছেন, এটা ইসলামের পার্সপেক্টিভ ছাড়াও আপনি যদি পশুদের কথা বলেন, আমার তো মনে হয় না যে কোনো পশুর মধ্যেও এই প্রবণতা আছে যে জাস্ট জুনিয়র হওয়ার কারণে ওর দৌড়ের উপর রাখতে হবে। আপনারা এরকম কোনো পশুর নাম জানেন? আমি জানি না। গায়ের জোড়া আছে, পশু আরেক পশুর উপরে চড়াও হয়, এতটুকু আমরা জানি, কিন্তু জাস্ট জুনিয়র এটুকুর কারণে সিনিয়র কুকুরটা জুনিয়র কুকুরটারে দৌড়ের উপর রাখে, কান ধরে উঠবাস করায়, এরকম কোনো কুকুর আপনাদের জানা আছে? সরি, আমি কি বেশি খারাপ কথা বলে ফেললাম? এরকম কোন পশুর কথা কি আপনাদের জানা আছে যে পশু জাস্ট তার চাইতে জুনিয়র হওয়ার কারণে তারে কষ্ট দেয়, তাকে টর্চার করে, তুমি কেন জুনিয়র হইছো? আবার আমি কিছু কিছু প্রশ্ন শুনে পড়ে বুঝলাম যে এটা নাকি আদব কায়দা শেখানোর নামে করা হয়। আমার প্রশ্ন হলো, এইটা যদি আদব হয় তাহলে বেআদব কোনটা? এটা যদি সভ্যতা শেখানো হয় তাহলে অসভ্যতা কোনটা? এটা যদি মানবিকতা শেখানো হয় তাহলে অমানবিকতার পশুত্ব কোনটা? সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদেরকে বলছি না, আমি জেনারেলি বলছি যে আমাদের সমাজে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা অপকালচার, এই অপসংস্কৃতিটা, এটার মন্দ দিকটা বুঝবার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নেই, মানুষ হয় যথেষ্ট। কেউ যদি মানুষ হয়, তার যদি বিবেকটা ন্যূনতম জাগ্রত থাকে, সেটা বুঝতে পারে যে একটা নতুন ছাত্র, নতুন শিক্ষার্থী আসলে সে আমার স্নেহ পাওয়ার দরকার, সে আমার সহযোগিতা পাওয়া দরকার। আমি সহযোগিতা করতে না পারি, অ্যাটলিস্ট আমি তার প্রতি চড়াও হতে পারি না। এটা কোনো এথিকে, এটা কোনো যুক্তিতে, কোনো লজিকে আসে না যে আমি কেন তার প্রতি জুলুম করব। বরং উল্টাটা যদি হয় যে হ্যাঁ, আমার চাইতে অনেক বেশি সিনিয়র, অনেক বেশি আমার সমপর্যায়ের,
এক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ সমান সমান যেহেতু আছে, এই জন্য একটু লড়াই করে দেখলাম, একটু নাড়াই করে দেখলাম দেখ যে পারে কিনা। বেচারা আসছে নতুন মানুষ, সে দুর্বল, সে ইয়াং, সে আমার চেয়ে জুনিয়র, তো এখন তার উপরে চড়াও হওয়া এটা তো কোনো ব্যাটাগিরি হলো না, এটা তো কাপুরুষতা, এটা তো নির্লজ্জতা, এটা তো পশুত্ব, এটা তো মানবিকতা নয়। এটুকু বোঝার জন্য মুসলমান হওয়ারও প্রয়োজন নাই, মানুষ হওয়ার প্রয়োজন। এখন যদি আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি তাদের যদি মোরালিটিটা এই পর্যায়ে চলে যায়, তো এই মানুষগুলোই যখন কোনো চেয়ারে গিয়ে বসবে তখন প্রতি কলমে খোঁচা খোঁচা কামাবে, মানুষকে ঝুলাবে, আটকে রাখবে, আমাদের দেশটা দুঃখিত যতটা পিছিয়ে আছে আরও পিছিয়ে দিক নিয়ে যাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের জাগরণ প্রয়োজন। আমি আপনাদেরকে আঘাত করবার জন্য কথাগুলো বলিনি, আমার কথায় আপনারা সিনিয়ররা কেউ আঘাত পাবেন না, আপনাদেরকে আমি আঘাত করতে চাইনি, আমি চেয়েছি আপনাদের বিবেকটা জাগ্রত হোক। প্লিজ, আমরা কোনো মানুষের প্রতি জুলুম করবো না, যদি জুলুম করি তাহলে মনে রাখবেন যার প্রতি জুলুম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই, তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন। যার প্রতি জুলুম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে কিয়ামতের ময়দানে, শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগেই তোমরা পরস্পর পরস্পরের এই পাওনাগুলো, অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো, কারোর ইজ্জত নষ্ট করেছো, কাউকে কান্দরে উঠবস করিয়েছো, কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছো, টর্চার করেছো, ফিজিক্যাল অ্যাটাক করেছো, ছোট হওয়ার কারণে তার প্রতি অন্যায় করেছো, যে যার প্রতি করেছো, এগুলো আল্লাহর কাছে আসার আগে, মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফা রফা করে নাও, এগুলোর বিহিত করে নাও, এগুলোর সবগুলো রিকভার করে নাও, মাপ চেয়ে নাও, যাতে করে কিয়ামতের ময়দানে আর তোমাকে এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয়। এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলবো, সচেতন হই আমরা। আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই, যত দাড়িওয়ালা মানুষ আছে, যত টুপিওয়ালা মানুষ আছে, অন্যের অধিকারের ব্যাপারে এত সচেতন মানুষ নেই। আমরা চিপস খেয়ে ঠোঙাটা ছেড়ে দেই, এই ঠোঙাটা কোনো ড্রেনে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টিতে ভূমিকা রাখছে আমি খেয়ালও করছি না। আমি ডাব খেয়ে মালাটা বাইরে ফেলে দেই, সে ডাবের মধ্যে পানি জমে সেখানে কোনো মশা তৈরি হয়ে সে ডেঙ্গু মশা কোনো মানুষকে কামড়ে দিয়ে অসুস্থ করে হয়তো মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে, সেটি ভাববার মতো ফুরসত আমাদের নেই। আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের দুই হাত দিয়ে চতুর্পাশটাকে আমরা নষ্ট করছি, মানুষ অধিকারগুলো নষ্ট করছি, অথচ আমরাই হাদিস পড়ি আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সমাজের অন্যান্য মুসলমানরা যার হাত মুখ থেকে মুখ দ্বারা নিরাপদ থাকে, তার আচরণ দ্বারা, তার কাজ দ্বারা কারো কষ্ট হয় না, কারোর অধিকার খর্ব হয় না, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা হাদিসটা পড়ি কিন্তু আমল করি না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনি আদর্শ মুসলমান হতে হলে মানবাধিকারের ব্যাপার অর্থাৎ মানুষের অধিকারের ব্যাপারে, সেটা সমস্ত মানুষ, অমুসলিম, জুনিয়র, সিনিয়র, টিচার, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের সদস্য, প্রতিবেশী, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, এমনকি অন্য ধর্মাবলম্বী, সবার অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একটা বিষয় বিশেষ করে আপনাদেরকে বলি, আমি শেষ করব, সেটা হলো যে আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হলো যৌবনকে কলুষমুক্ত রাখা। অর্থাৎ আপনার জীবনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হবে না, এটা হলো আপনাদের জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। অন্য অনেক কাজ সহজ, কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য খুবই কঠিন আমি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্ভ্রম, তার লজ্জাস্থান এবং তার মুখ, এই দুটি অঙ্গকে সংরক্ষণ করবার দায়িত্ব যে নিয়েছে, নবীজি বলেছেন আজমানলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই দুটাকে কেউ যদি কন্ট্রোল করার প্রতিজ্ঞা করে এবং করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিয়েছে। আমি একটা কথা প্রায় বলি, চরিত্র নষ্ট করবার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, নিজেকে ওই যে স্রোতের বিপরীতে রাখার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। সব ছেলেদের সব মেয়েদেরই আজকাল তথাকথিত রিলেশনশিপ থাকে, কিন্তু আমার থাকবে না, আমি স্রোতের বিপরীত থাকবো, এটা কঠিন। স্রোতের তালে গা বাসানোর জন্য যোগ্যতার প্রয়োজন হয় না। দেখুন, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছে এই কথাগুলো বলা খুব বেশি প্রয়োজনে মনে করছি আমি। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে নানাভাবে আমদানি করা হচ্ছে, নাটক সিনেমার মাধ্যমে অবৈধ সম্পর্ক, বিবাহ বিরোধী সম্পর্ককে আস্তে আস্তে নর্মালাইজেশন করা হচ্ছে। এখন এগুলার এক সময় কারোর কোনো কোনো ছেলের কোনো প্রেমিকা আছে, কোনো মেয়ের কোনো প্রেমিক আছে, এটা সমাজের সমস্ত মানুষের কাছে দোষণীয় ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে, এদেশের কালচার এটা, এদেশের সংস্কৃতি এটা। কিন্তু এখন এখন এটা খুবই স্বাভাবিক এবং মানুষ নির্লজ্জের মতো পরিচয় দিতে পারে যে উনি আমার গার্লফ্রেন্ড,
এখন তো অত দূরও বলে না, আরো সংক্ষেপ করে বলে কি বলে জানো, জিএফ, বিএফ। তো জিএফ মানে হলো, সহজ বাংলা যদি আমি বলতে চাই, সরল করে বলতে চাই, কারণ যে বিএফ থাকা মানে হলো এই কথা বলা যে আমি একজন চরিত্রহীন, এই কথা বলা যে আমি একজন ব্যভিচারী, এই কথা বলা যে আমি একজন জেনাকার। ওই জিনিসটাকে কতটা স্টাইলি বানায় ফেলছি আমরা দেখেন। একজন ব্যভিচারে লিপ্ত মানুষ খুব গর্ব করে পরিচয় করিয়ে দিচ্ছে যে হি ইজ মাই বিএফ, জিএফ। অপরাধ, এটাকে মানুষের কাছে অপরাধ বোধটাকে দূর করে এটাকে সহজ করে দেওয়ার, নর্মালাইজেশন করার একটা প্রক্রিয়া, এটা মাস্টার প্ল্যান ভাই। আপনি আমি যদি মনে করি যে এটা এমনি এমনি হয়ে গেছে ভুল, এটা মাস্টার প্ল্যান। পশ্চিমারা আমাদের ভালো জিনিসগুলো সহ্য করে না, ওদের অনেক ভালো জিনিস আছে, ওদের জ্ঞানে বিজ্ঞানে তারা আমাদের সাথে এগিয়ে, অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে এগিয়ে। সন্দেহাতীতভাবে আমরা সেগুলোতে তাদের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবো, তাদেরকে টাচ করার বা তাদেরকে পেছনে ফেলার চেষ্টা করবো, কিন্তু তাদের খিস্তি খেয়েও যেগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছে সেগুলো আমরা কেন আমদানি করতে চাই? পশ্চিমারা তো অন্যের অধিকার নষ্ট করার ব্যাপারে খুবই দায়িত্বশীল, তারা তো কোথাও ময়লা আবর্জনা ফেলে না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, আমরা তাদের সেই ভালো গুণগুলো কেন নেই না? আমরা নেই তাদের সব খিস্তি খেয়েও গুলো। আমাদের সমাজে পশ্চিমা দুনিয়ার ভালো কিছু বা অমুসলিম প্রধান দেশগুলোর, উন্নত দেশগুলোর ভালো কিছু আমদানি করতে আপনি দেখবেন না, বিশেষ করে মিডিয়াগুলো একটা অংশ বা তাদের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত মন্দ দিকগুলোকে তারা আমদানি করে দেয় এবং এগুলোকে সহজ করে দেয়। দেখুন, আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা পৃথিবী, উন্নত দেশগুলো, ইউরোপ আমেরিকা, তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অন্য অন্য দিক থেকে আমাদের চাইতে যদি 500 বছর এগিয়ে থাকে, তো ফ্যামিলি বন্ডিংয়ে, পরিবার ব্যবস্থাপনায়, সন্তানের সাথে মা বাবার সাথে বোঝাপড়ায়, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। এটা এদেশের শুধু মুসলিম নয়, এটা এদেশের মুসলিম, এ অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যে অঞ্চলের মানুষ আমরা পশ্চিমাদের চাইতে, ইউরোপ আমেরিকানদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক দিক থেকে যদি পিছিয়েও থাকি, আমাদের পরিবার ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা বহুদূর এগিয়ে, যারা তারা কল্পনাও করতে পারে না। বাবা মাকে সন্তান কতটা ফিল করে, কতটা ভালোবাসে, সন্তানকে বাবা মা কত ভালোবাসেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে গেছি, এরপরও দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদের হার আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে, এত কিছুর পরও, আমাদের এত পতনের পরও আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো এখনও সেই জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। আপনারা স্মার্টফোন সবাই ব্যবহার করেন, দেখবেন স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের যে অ্যাডভার্টাইজ আছে, এই স্পন্সর যে অ্যাডভার্টাইজগুলো থাকে, এর মধ্যে প্রায় সময় দেখবেন, আমার চোখে পড়ে, নিশ্চয় আপনাদেরও চোখে পড়েছে, যে স্বামীর হাতে মোবাইল, সোফার উপর হয়তো ঝিমায় পড়ছে, ঘুমায় গেছে, স্ত্রী এসে মোবাইলটা খোলার চেষ্টা করতেছে, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এটা জানার জন্য, তো করতে পারছে না, কারণ এই অ্যাপটা তার কাছে ইনস্টল করা আছে, যার কারণে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া আছে, অথবা ফেস লক আছে, অথবা পাসওয়ার্ড দেওয়া আছে। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের চোখে পড়েছে না? এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রত্যেকটা মানুষই, তারা প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করে, বিশ্বাসের কোনো জায়গা নেই। পুরুষ লোকটা সে অনেকের সাথে তার সম্পর্ক, মেয়ে লোকটা তার অনেকের সাথে সম্পর্ক। দেখুন, আমাদের সমাজে দাম্পত্য কলহ ভয়াবহ পর্যায়ে পৌঁছার পরও আমি বিশ্বাস করি, এবং আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন, এখনও লাখো ফ্যামিলি এরকম আছেন, লাখো স্বামী স্ত্রী এমন আছেন, এমন কাপল আছেন, যারা পরস্পর পরস্পরের প্রতি এতটা বিশ্বাস যে মোবাইল ফোন চেক করা তো দূরের কথা, যে কেমন হয়ে গেলে তারা বিশ্বাস করবে না, তাদের জীবনসঙ্গী, জীবনসঙ্গী অন্য কারোর সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াতে পারে, এটা ভাবতেই পারেন না। এরকম ফ্যামিলি লক্ষ লক্ষ এখনো আমাদের সমাজে আছে। পশ্চিমারা এরকম ফ্যামিলি বোধহয় চালনি দিয়ে যদি চালা হয়, তাহলে হয়তো দুই একটা ফ্যামিলি তারা খুঁজে পাবে না। এখনো পর্যন্ত আমাদের পরিব্যবস্থা এতটা ভালো, তো এই জায়গাটা নষ্ট করার জন্য অন্যতম একটা চক্রান্তের অংশ হলো আমাদের যুবকদের যৌবনকে ধ্বংস করে তাদেরকে বিবাহ বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। দেখুন, যারা এই জিএফ বিএফ কালচারে ডুবে গেছেন, যারা মনে করছেন যে এটা আমার অধিকারের ব্যাপার, একজন যুবক মানুষ, প্রাপ্তবয়স্ক, তিনি চাইলে কারোর সাথে রিলেশন করতে পারেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, এটার চাইতে অসততা আর একটা হতে পারে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা জাস্ট টাইম পাস,
অনেক ছেলে মেয়েদের সাথে হারাম সম্পর্ক, রিলেশন সম্পর্ক আছে, এদিকে মহিলা মাদ্রাসার হুজুরের কাছে যেয়ে বলে যে হুজুর একটা ভালো ছাত্রী আমার জন্য আপনি দেখে রেখেন। আমি বেশি দূরে যাব না, আপনাদের দেওয়া এই সিটের মধ্যে প্রশ্ন আছে, একজন শিক্ষার্থীর প্রশ্ন আমি পড়েছি, পড়ে আমি অবাক হয়েছি। তিনি লিখেছেন তিনি একটা মাদ্রাসার হাফেজা আলেমা মেয়ে বিয়ে করতে চান, তিনি কি করবেন? আমি জানি না তিনি মানুষটা কেমন, আমি বলছি না যে তিনি খারাপ মানুষ, আমি এটা বলছি না, কিন্তু আগ্রহ আছে। অর্থাৎ যাকে আপনি সারাদিন বলছেন তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে ছাড়া আমি মরে যাব, হান হবে তান হবে, জীবন দিয়ে দিব, এগুলো সবচেয়ে ভণ্ডামি, এগুলো সবচেয়ে দুই নম্বরই, এগুলো সবচেয়ে প্রতারণা। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার অন্তত প্রয়োজন নাই। আমাদের সমাজের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে জাস্ট টাইম পাস, এরপরে যে যে তার তার পথে চলে যাচ্ছে। এখন আমার কথা হলো, আল্লাহ তা যদি আপনি বেঁচে থাকেন, আপনার জীবনে জীবন সঙ্গিনী একজন মেয়ের সাথে আপনার বিয়ে হবে লেখা আছে, কোথায় আছে আপনি নিজেও জানেন না, একজন মেয়ের জন্য একজন ছেলে আল্লাহ তাআলা বিপদ করে রেখেছেন, কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু আছে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যাদের কপালে বিবাহ আছে তারা কাউকে না কাউকে আমরা জীবনে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, আপনার সাথে যার বিবাহ লেখা আছে, যে ভদ্র মহিলা আপনার স্ত্রী হওয়ার কথা আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন, আপনি এখানে এই যে অবৈধ এবং দুই নম্বর সম্পর্ক করে 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 আপনার এখানে প্রেম বিলায় বেড়ালেন অজাগায় কুজাগায়, তাহলে আপনি আপনার ওই যে স্ত্রীর জন্য আপনার পুরো যৌবনকে ভালোবাসাকে জমিয়ে রাখার কথা ছিল, আপনি এখানে এক ধরনের জুলুম করেন নাই? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? এটা কি এক ধরনের অসততা নয়? একজন মেয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তার স্বামী হিসাবে আল্লাহ যাকে রেখেছেন তিনি তার যৌবনকে অপাত্রে অজাগা যাত্রার সাথে শেয়ার করে তার চরিত্রকে নষ্ট করে, তিনি তার স্বামী তার কপালে যিনি লেখা আছেন তার অধিকারটা তিনি নষ্ট করলেন না? ভাইরা আমার, এই অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ হয়তো আমাদের হয় নাই। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, শুনতে একটু হাস্যকর বা রসাত্মক মনে হলেও কথাটা আমরা একটু ভাবলে বুঝতে পারবো এটা অবাস্তব নয়। সেটা হলো, মানুষের মধ্যকার ভালোবাসা এটা সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো। সফট ড্রিঙ্কসের বোতল যদি আপনি খুলে ফেলেন, মুখ যদি খুলে ফেলেন, ঝাঁঝটা কিন্তু বেশি সময় থাকে না, থাকে বেশি সময়। এরপর আপনি যতই মুখ আটকায় রাখেন, ওই প্রথম যে ঝাঁঝটা ছিল ওইটা কিন্তু আর থাকবে না। মানুষের মধ্যকার বিশেষ করে আপনার যৌবনের যে মানুষের ভালোবাসা এবং ছেলে মেয়ে পরস্পর প্রতি যে আকর্ষণ, স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা, এটা অনেকটা ওই সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো। এটা যদি একবার অপাত্রে নষ্ট করে ফেলেন, অজাগায় কুজাগায় এটাকে বিলিয়ে বেড়ান, যখন বিয়ে করবেন রিয়েল লাইফ পার্টনারের যখন মুখোমুখি হবেন তখন দেখবেন যে ঝাঁঝ নাই। আমি কি বোঝাতে পেরেছি? ভালোবাসা দেখবেন তখন পুঁজিতে টান পড়ছে, পাচ্ছেন না। কারণ হলো, সারাদিন জিগির করে করে মোবাইলে, ফোনে, SMS-এ, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে ডাইরেক্ট বিভিন্নভাবে তোমাকে ভালোবাসি, হান করে তান করে, এগুলো সব তো ধানায় ফানায় ছিল, দুই নম্বরই ছিল, এসব দুই নম্বরই করে, ভণ্ডামি করে, প্রতারণা করে, এগুলো সব বিলাতে বিলাতে একসময় রিয়েল লাইফে এসে আপনি দেখবেন যে এগুলো আর আপনার মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি বিভিন্ন পাবলিক প্রোগ্রামে হাজার হাজার মানুষের মধ্যে আমি প্রশ্ন করে দেখেছি, জিজ্ঞেস করে দেখেছি, জরিপ চালানোর চেষ্টা করেছি, নিয়মতান্ত্রিক কোনো জরিপ নয়, এমনি জিজ্ঞেস করা করে দেখেছি, যারা বয়সে অনেক সিনিয়র, 50-60 বছর বয়স হয়ে গেছে আমাদের বাপ চাচা বা আমাদের বড় ভাইয়ের বয়সী যারা, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের স্ত্রীর সাথে সম্পর্ক কেমন। বগুড়াতে একটা মাহফিলে এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করেছেন কারা কারা। তো এর মধ্যে এক চাচা উঠাইছেন হাত, বলেন যে হ্যাঁ আমি পরিশোধ করেছি। তো আমি ওনাকে স্টেজে ডেকে আনলাম যে আপনি মহরের টাকা 100% পরিশোধ করেছেন? বলে হ্যাঁ 100% পরিশোধ করেছি। জিজ্ঞেস করলাম কত টাকা মহর ছিল, ফুল ফিগার বলে দিল, ভাঙতি ফিগার মনে হলো। আবার বিয়ে হয়েছে কয় তারিখে, একেবারে তারিখটা এমনভাবে বলে দিল মনে হচ্ছে জিকির করে প্রতিদিন উনি, এইভাবে তারিখ সন একেবারে সব বলে দিল। তো আমি যুবকদেরকে তখন বললাম, দেখেন এই যে 50-60 বছর বয়সের মানুষগুলো, তাদের সাথে তাদের স্ত্রীর সম্পর্ক এবং স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এত শক্ত ছিল, এটাকে আমি উপমা দিয়ে বলি এটা হলো মেড ইন জাপান। আর আমাদের ইয়াংদের এখন বেশিরভাগ বিবাহশালী যে হয় এগুলোর অবস্থা হলো বেশিরভাগ ক্ষেত্রে মেড ইন চায়না, যে আজকে বিয়ে হতে দেরি, কালকে ভাঙতে দেরি নাই, পরের দিন দেখা যায় ঝগড়াঝাটি লেগে গেছে, এরপর দিন 40-40 বসছে, মামলা মোকদ্দমা হয়েছে, কোর্ট কাছে রয়েছে, বিয়ে হয়ে গেছে শেষ, ম্যাক্সিমাম এই অবস্থা। আর আগে যারা ছিল তাদের মধ্যে এই জিনিসগুলো নাই, পার্থক্যটা কি বলুন তো? আমি প্রায় বলার চেষ্টা করি আমাদের বাপ চাচারা তারা নিজের স্ত্রীকে ভালোবেসে একটার বেশি দুইটা শাড়িও কিনে দিতে পারেন নাই বছরে,
এত অর্থকড়ি ছিল না। তারা স্ত্রীকে মন ভরে একটু ভালোবাসা জানাবে সেই সুযোগও ছিল না, কারণ সমাজে মানুষের মধ্যে এক ধরনের তাদের মধ্যে জড়তা ছিল। সকালবেলা উঠে পুরুষ পুরুষের কাজে চলে যেতে, মহিলা কাজে চলে যেতে, ওই রাতে এসার পরে খাওয়া দাওয়ার পরে যায় একটু বস, স্বামী স্ত্রী একজন একজনের চেহারা দেখতো, আর মাঝখানে দাঁড়ায় একটু কথা বলবে, এটাও আয়ব মনে করতো সমাজের মানুষ, পারতো না বেচারা, চান্স পাইতো না। আর আপনাদের অবস্থা এখন, আমাদের ইয়াংদের অবস্থা হলো যে বিয়ে হওয়ার আগে থেকে, বিয়ে হওয়ার পর থেকে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কল, অডিও কল, চিঠি তো লেখা তো কষ্ট করে, এটা তো বহুত দূর কি বাদ। তারপরে যাই আপনার শপিং মলে, তারপরে চটপটির দোকানে, বাদামের দোকানে, সব জায়গায় নিয়ে যাচ্ছেন, ঘুরাচ্ছেন, একটা বেশি দুইটা না তিনটা পোশাক কিনে দিচ্ছেন, তিনিও আবার নিজেকে সাজগোজ করে আপনার সামনে নানাভাবে উপস্থাপন করছেন। ভালোবাসা বিনিময়ের জন্য এত কসরত, এত প্রচেষ্টা, এত ওয়ে, এত উপায় আমরা অবলম্বন করছি, বাট ভালোবাসাটা নাই। আমি কি ভুল কিছু বলছি? আগে ভালোবাসা নিবেদন করার, বিনিময় করার এত ওয়ে ছিল না, কিন্তু ভালোবাসাটা ছিল। এখন ভালোবাসা প্রকাশ করবার হাজারটা ওয়ে আছে, কিন্তু ভালোবাসাটা কারণ কি, এর যদি আপনি পাঁচটা কারণ খুঁজে বের করেন, তার ভিতরে একটা কারণ ডেফিনেটলি এটা হবে যে তারা তাদের ভালোবাসাকে অপাত্রে কুপাত্রে, অজাগায় কুজাগায় না দিয়ে সকল ভালোবাসা মুখে জমিয়ে রেখেছেন একজনের জন্য এবং সেটাকে সময় মতো নিবেদন করেছেন। বিবাহের আগে আজকাল একটা কথা উঠে যে হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে থাকে, এক্সপেরিমেন্ট নাই, কোনো জানাশোনা নাই, অজানা অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে ঘর করে, সংসার করে, এই জন্য আগে থেকে একটু বোঝাপড়াটা দরকার আছে। এই লজিক যারা দিয়ে থাকে, আমি তাদেরকে বলতে চাই, এই বোঝাপড়া করা প্রজন্ম তারা আর আমার বাপ চাচা বা আগের প্রজন্ম যারা, এই দুই প্রজন্মের মধ্যে আমরা যদি দাম্পত্য জীবনের সুখের বিষয়টাকে শুধুমাত্র বিবেচনা করি, আমার তো মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ হলফ করে বলতে পারি যে আমাদের আগের প্রজন্ম দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা, সম্ভবত উনি প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশে একটা জাতীয় দৈনিকে ওনার একটা জীবনী সম্ভবত ধারাবাহিকভাবে বাংলায় প্রকাশ করেছে, আমি পড়েছি। সেখানে একটা জায়গা উনি বলেছেন যে আমার দাদা দাদির সময়ে আমি দেখেছি যে আমার দাদিকে আমার দাদা শপিং মলে নিয়ে মন মতো মার্কেট করে দিতে পারেন না, শপিং করে দিতে পারেন না, বাট তাদের মধ্যে সম্পর্কটা অনেক সুনিবিড় ছিল, কেউ কাউকে ছাড়া বাঁচত না, এবং কেউ কারোর সাথে প্রতারণা করবে, কেউ কারোর সাথে জুলুম করে আরেকজনের সাথে রিলেশন করবে, এটা আমার দাদা দাদি কল্পনাও করতে পারতেন না, এতটা একজন আরেকজনকে উজাড় করে ভালোবাসতেন। বাট আমার সময় এসে এখন আমি যে কথাটা এতক্ষণ বললাম, এই কথাটাই জাস্ট উনি বলেছেন, আমি আসলে রিপিট করলাম না, তো আমরা সবাই একমত হবো। এই জন্য শুধুমাত্র আখেরাতের জন্য না, আপনার দুনিয়ার কল্যাণের জন্য আপনার চরিত্রকে হেফাজত করতে হবে। আমি প্রায় সময় বলি যে দেখুন, সমাজের সবাই যে কাজ করে অন্যায় কাজ, সেটা থেকে বাঁচবার জন্য মেরুদণ্ডের দরকার হয়, হিম্মতের দরকার হয়, সৎসাহসের দরকার হয়, যে সবাই এই হারাম সম্পর্ক থাকবে, আমার থাকবে না, আমার এই যৌবনকে আমি পড়াশোনা, আমার গবেষণা আমি ব্যয় করব। আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হলেও আপনার এই শিক্ষাটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন। ইঞ্জিনিয়ার হয়ে আমি মানুষ উপকার করব, যারা মানুষের ফাইল আটকে রাখে, আমি মানুষের ফাইল আটকে রাখবো না, আমি ভালো দৃষ্টান্ত স্থাপন করব। সেটা করতে গিয়ে অফিসে আমাকে বহু ঘাত প্রতিঘাত হাতে হতে পারে, বহু জুলুমের শিকার হতে পারে, বহু অন্যায়ের শিকার হতে পারে, বাট আমি সবগুলো মাথা পেতে নেব, তারপর আমি সততার ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব না, আমি মানুষ উপকার করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। এই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার এই শিক্ষাটা একটা ইবাদত হবে, আপনার পরীক্ষাটা একটা ইবাদত হবে, এটা একটা নেকামল হবে, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেতে পারেন। এই জন্য আপনাদের এই যৌবনটাকে আপনারা শিক্ষার পেছনে, পড়াশোনার পেছনে, স্টাডির পেছনে যদি আপনারা ব্যয় করেন, আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি অনেক বেশি সময় আপনাদের নিয়ে ফেলেছি, আমি সামারি করে ফেলছি। আমি আজ আপনাদেরকে বিদায়ী, যারা শিক্ষার্থী আছেন তারা এবং যারা বর্তমান শিক্ষার্থী আছেন, আরও কিছুকাল হয়তো এই প্রতিষ্ঠানে থাকবেন, আপনাদের উভয়কে এবং আপনাদের মাধ্যমে অনলাইনে পরবর্তীতে আমাদেরকে যারা শুনবেন, বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমি বলতে চাই যে প্রথমত আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ঈমান এবং ইসলামটাকে কখনো জানা বা বোঝার সুযোগ আমাদের হয়নি। আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের ঈমানটাকে আমরা একটু পরিচর্যা করি, ঈমানটাকে আমরা নবায়ন করি, ঈমানটাকে একটু আমরা দেখার চেষ্টা করি, আমার ঈমানের লেভেলটা কি, কোন পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, আমি কেন আল্লাহর প্রতি বিশ্বাসী, কেন আখেরাতে বিশ্বাসী, আখেরাতের প্রতি বিশ্বাস বলতে কী বোঝায়, আমরা জেনে করে একটু জানার চেষ্টা করি। আর ঈমানের পারদ বা মিটারকে উপরে তোলার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আমরা কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত
সুন্দর করে অর্থ সহকারে বুঝে কমপক্ষে একবার একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করি। প্রতিদিন আমি যদি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে কোরআন পড়ি বা এক পৃষ্ঠা করে আমি কোরআন পড়ি, এক পৃষ্ঠা করে পড়লে সারা বছরে আপনার পুরো কোরআন বুঝে পড়া শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ আমরা ঘোষণা দিয়েছি, কম্পিটিশনে ঘোষণা দিয়েছি, সেখানে ইনভলভ হলে আপনার কোরআন বোঝাও হয়ে গেল, পুরস্কারও পেলেন, আল্লাহর কাছে সওয়াবও আপনি পেলেন। দ্বিতীয়ত, ইমান বৃদ্ধি করার জন্য বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিরাত গ্রন্থ পাঠ করার জন্য, আপনি একটা সিরাতের গ্রন্থ কোরআনের একটা অনুবাদের কপি, এই দুটো জিনিস আপনার সাথে রাখেন, একটা পড়ে শেষ করেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে এটা শেষ করার পর আপনি ইমানদার হিসাবে গতানুগতিক না হয়ে আপনার ইমানটাকে আপনি অনুভব করবেন এবং তার তৃপ্তি আপনি পাবেন ইনশাআল্লাহ। নাম্বার দুই, আপনাদেরকে আমি অনুরোধ করেছিলাম যে ইসলামটা পুরোটাকে, কমপ্লিট পুরো ইসলামটা একজন মুসলমানের যতটুকু না জানলে নয়, আমি বলছি না যে আপনি আলেম হয়ে যান, ততটুকু আপনি শেখার জন্য একটু চেষ্টা করুন। তার জন্য অনলাইন অফলাইনে বিভিন্ন ইসলাম শিক্ষার, ইসলাম স্টাডিজের কোর্স আছে সাধারণ শিক্ষিতদের জন্য, জেনারেল শিক্ষিতদের জন্য, সেই কোর্সগুলো আমরা সেগুলো নিতে পারি এবং সেগুলো ইনভলভ হতে পারি। এর বাইরে আফটার স্কুল, আফটার কলেজ নামে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন স্কুল মসজিদে, সরি বিভিন্ন মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে, সেগুলোতে আপনি ইনভলভ হন। এর বাইরে আরেকটা উপায় হতে পারে যে ভালো কোনো বই পুস্তক আপনি রেখে নিজ উদ্যোগে পড়েন, কোনো জায়গায় কনফিউশন হলে কোনো আলেমের স্মরণাপন্ন হন। এর জন্য আপনি কোরআন কারিমের একটা অনুবাদ গ্রন্থ, একটা হাদিস সংকলনের গ্রন্থ, একটা সিরাত নবীজির জীবনী গ্রন্থ, একটা মাসলামা সাইলের গ্রন্থ, ইসলামের ইতিহাসের একটা জেনারেল বই, এভাবে কয়েকটা বই মিলিয়ে আপনি ইসলাম শিক্ষার একটা কমপ্লিট সিলেবাস আপনার কাছে রেখে এই বইগুলো আপনি পড়ে শেষ করেন। এর মাধ্যমে আপনি ইসলাম শিখতে পারেন। এটা একটা উপায় হতে পারে, তিনটা উপায় হতে পারে, কোনো একটা অনলাইন অফলাইনে কোর্সে ইনভলভ হওয়া, কিংবা আপনার বিভিন্ন আয়োজন আছে সাধারণ মানুষের শেখার জন্য উপযোগী বিভিন্ন সিলেবাস করা আছে, সেই সিলেবাস বই কিনে নিজে নিজে পড়া, অথবা এলাকাভিত্তিক কোনো আলেমের তত্ত্বাবধানে কোনো আপনার প্রোগ্রাম থাকলে সেগুলোতে ইনভলভ হওয়া। তিন নম্বর বলেছিলাম, জীবনে কখনো সালাত বা নামাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আপনাকে শান্তি এনে দিবে, সুখ এনে দিবে। নামাজ মানুষকে সুখের সন্ধান দেয়, নামাজের মধ্যে যে তৃপ্তি আছে এই তৃপ্তি পৃথিবীর অন্য অনেক কিছুর মধ্যে নেই। আমরা হয়তো অনেকে নামাজ পড়ি কিন্তু তৃপ্তি পাই না। আমি যদি যথাযথভাবে পড়ি, খুশু খুশুর সাথে পড়ি, মনোযোগের সাথে পড়ি, ধীরস্থিরতার সাথে পড়ি, আপনি আমার কথাকে পরীক্ষা করবার জন্য হলেও, আপনার কোনো ডিপ্রেশন আছে, কখনো পেরেশানি আসে, আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে সুন্দর করে অজু করে খুব ধীরে ধীরে লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে খুব আস্তে আস্তে খুব ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে তাওয়াজ্জুর সাথে বিনয়ের সাথে খুশু খুশুর সাথে আপনি দুই রাকাত বা চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু হাত তুলে আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করেন, আল্লাহকে নিজের মনের সব ব্যথাগুলো একটু বলার চেষ্টা করেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনার উপরে ভরসা রেখে বলতে পারি যে আপনি অনুভব করবেন যে এই সালাত এই দোয়া আপনাকে অনেকটা নির্ভর করেছে। দেখুন, মানুষের ভয়ে যদি আমরা কাঁদি আমাদের অন্তরটা ভারী হয়ে ওঠে, আমাদের ভালো লাগে না, কষ্ট হয় যে মানুষের ভয় ভীত হয়েছি, আমি মনটাতে সংকোচ বোধ করি, সংকীর্ণতা অনুভব করি। বাট আল্লাহর কাছে আপনি কি কখনো কেঁদে দেখেছেন? আমি জানি না আমরা কজন সেটা দেখেছি। আপনি আল্লাহর কাছে ভোর রাতে উঠে, আমি যেমনটি বললাম, দু চার রাকাত তাহাজ্জুদ পড়ে একটু হাত তুলে দশ বিশ মিনিট ধরে একটু কেঁদে কেঁদে মনের দুঃখগুলো আল্লাহকে একটু বলেন, কষ্টগুলো আল্লাহকে একটু বলেন, আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি যে আপনি যদি এটি করতে পারেন, মানুষের ভয়ে কেঁদে যেখানে আপনি ভীত সন্ত্রস্ত, আপনি যেখানে সংকোচ এবং সংকীর্ণ অনুভব করছেন, আল্লাহর ভয়ে যখন আপনি কাঁদবেন আপনার অন্তরটা ফ্রেশ অনুভব করবে, আপনি দেখতে পাবেন আপনার মধ্যে অসম্ভব অবর্ণনীয় প্রশান্তি কাজ করছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ এবং আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি, এবং আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে ভাই, এই জীবন পার হয়ে যাবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব মানুষকে আল্লাহর কাছে দিতে হবে। চার নম্বরে বলেছিলাম, জীবনে কখনো হারাম উপার্জন করব না, এই মর্মে আমরা সংকল্প করবো যে আমি আমার কর্মজীবনে কখনো হারাম উপার্জনে যাব না। এর জন্য আমার পরিবার, আমার জীবনসঙ্গী, সবার সাথে আমাদের বোঝাপড়া আগে থেকে হয়ে যাবে এবং মেন্টালি আমরা প্রস্তুত থাকবো যে আমি এই কাজ করবো না, সবাই করবে আমি করবো না, আমি স্রোতের বিপরীতে যাবো, বিপরীতে চলতে গিয়ে আমার চাকরি চলে যেতে পারে, আমার পোস্টিং ভিন্ন জায়গা হতে পারে, আমার অনেক অসুবিধা হতে পারে, বাট আমি সেটা করবো। করলে লাভ হবে কি? নিজে মানসিকভাবে সুখী হবো, আমি জানবো যে আমি কোনো চোর না দুর্নীতিবাজ না, আমার সম্পদ প্রত্যেকটা হালাল, আমার কুড়ে ঘরের মধ্যে থেকে আমি প্রশান্তি পাবো। আর এর বিপরীতে হারাম উপার্জন করলে আট্টালিকায় থাকতে পারি, বাট আমি দিন শেষে জানবো আমি একজন চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এই অপরাধবোধের জ্বালা আমাকে দৌড়াতে থাকবে, পীড়া দিতে থাকবে, আমি কখনো সুখী হতে পারবো না, আর আখিরাতের আযাব তো আছে। পাঁচ নম্বর বলেছিলাম, সমস্ত মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকা, কোনো মানুষের কষ্টের কারণ না হওয়া,
সেটা কথা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, তার অর্থ আত্মসাৎ করে হোক, কোনোভাবে কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, যার কথা বলেছিলাম, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর, স্যারের একটা বক্তব্যে স্যার বলেছিলেন যে ইসলাম নিয়ে আমি দেশে দেশের বাইরে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, যত ডিগ্রি নিয়েছি, যত পড়াশোনা করেছি এবং বহুদিন অধ্যাপনা করেছি, ইসলাম নিয়ে আমার শেখন শেখানোর এই দীর্ঘ অভিজ্ঞতার ফসল যদি আমার কাছে আপনি জানতে চান, আমি দুই লাইনে আপনাকে দিতে পারবো। তো স্যার বলেছেন, তার এক নম্বর লাইন হলো, ঈমান আনার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর, ইসলামের মৌলিক যে নামাজ রোজা ফরজ কাজগুলো আছে চার পাঁচটা মেইন মেয়ে, এগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়েতে শর্টকাট ওয়ে, যেটাতে আল্লাহ বান্দার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, মানুষ জান্নাতের সবচেয়ে বেশি উপযুক্ত হয়, সে পদ্ধতিটা হলো, সে পথটা হলো মানুষের উপকার করা, সমস্ত কর্ণাদেশে নির্যাসে কথা। আর দ্বিতীয় লাইন হলো, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং কুফুরি, এটার পর বড় বড় যে অপরাধগুলো আছে, পাপাচারগুলো আছে, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, এগুলোর পর সবচেয়ে বেশি আল্লাহ অসন্তুষ্ট হন, মানুষ জাহান্নামে যায়, মানুষ আল্লাহর রোশনালে পড়ে সবচেয়ে বেশি যখন মানুষ মানুষকে কষ্ট দেয়। স্যার বলেছেন যে আমার পুরা ইসলামের স্টাডির সামারি হলো এই দুই লাইন, কোন হাদিসে যত কথা বলা হয়েছে তার সামারি হলো এই দুই লাইন। এজন্য একজন মুসলিম হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা সবসময় সচেষ্ট থাকবো কেউ আমার দ্বারা যেন কষ্ট না হয়। মানুষ হিসাবে কখনো আমার বদমেজাজ হয়ে গেছে, কারোর প্রতি আমি রাগ বিহেভ করে ফেলেছি, আমি তড়িৎ গতিতে তার কাছে মাপ চেয়ে নিব, কোনো কার্পণ্য, কোনো কুণ্ঠা আমি এর জন্য বোধ করবো না। ছয় নম্বর যেটা বলেছি আপনাদেরকে এবং সর্বশেষ পয়েন্ট, সেটি হলো যে আপনাদের যৌবনকে আপনারা হেফাজত করবার চেষ্টা করবেন, কোনোভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনারা জড়াবেন না। পশ্চিমাদের অনেক ভালো জিনিস আছে, সেগুলো আপনারা ধারণ করেন, আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন এই বিবাহ বহির্ভূত সম্পর্কের এই অপসংস্কৃতি, এটা তাদেরকে ভালো কিছু দেয় নাই, খারাপ কিছু দিয়েছে, এটা আমাদের সমাজে আমদানি করার মধ্যে আমাদের সমাজের কোনো কল্যাণ নেই, ক্ষতি আছে। আপনারা জানেন ইসলামের সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে নির্মম শাস্তি রয়েছে বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, সবচেয়ে করুণভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান ইসলামী দণ্ডবিধিতে আছে। কেন এত করুণ বিধান, এত কঠিন বিধান দেয়া হলো? দুজন মানুষ নিজেদের সম্মতিতে ব্যভিচারে লিপ্ত হয়েছে, কারোর ক্ষতি তো করেনি। এখন সমাজে একটা কনসেপ্ট, ভালো মন্দ এটা পরখ করবার জন্য একটা মানদণ্ড আমরা দাঁড় করিয়ে ফেলেছি অনেকে, যে দুজনের সম্মতিতে কোনো কাজ হয়েছে সেখানে থার্ড পার্সন কারোর কোনো ক্ষতি হয় নাই, এটা তাহলে তাদের রাইট, এরকম একটা জিনিস আমরা দাঁড় করিয়ে ফেলেছি না সমাজে? দেখুন, দুজনের সম্মতিতে এমন অনেক কাজ আছে আপাত দৃষ্টিতে এটা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কিন্তু আমরা যখন একটু গভীরে তাকাবো, একটু দূরে তাকাবো, তখন এটার প্রভাব, এটার ফলশ্রুতিতে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসলাম এই সমস্ত বিষয়কেও নিষেধ করে এবং হারাম করে। পশ্চিমা পৃথিবী, তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কালচারটা এমনভাবে ডেভেলপ হয়েছে যে বিবাহটা আমাদের সমাজে, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেরকম রেয়ার কেস, তাদের মধ্যে বিবাহটা সেরকম রেয়ার কেস। আপনারা আমার সাথে ভালো জানবেন, কোনো খেলোয়াড় বিবাহ করেছে এটা বড় নিউজ হয়, কারণ তারা তো সবাই বিবাহগত সম্পর্কে থাকে, তারা আবার বিয়ে করে নাকি, বিয়ে করছে এটা বড় নিউজ হয়। তো তাদের মধ্যে বিবাহটা এটা অস্বাভাবিক, আর বিবাহ ছাড়া এমনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে রিলেশন, এটা হলো তাদের কাছে স্বাভাবিক। এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে ডেভেলপ করার ফলশ্রুতি তারা কি পেয়েছে, আমি সেই জিনিসটা বোঝাতে চাইছি, তাদের প্রাপ্তিটা কি। এক নম্বর প্রাপ্তি হলো দাম্পত্য জীবন বলতে কিছু নেই, ডিপ্রেশন। ছোট ছোট ছেলে, জাপান, কোরিয়ার মতো উন্নত দেশে ছোট ছোট ছেলে, স্কুলের ছেলেরা অনবরত আত্মহত্যা করতে থাকে, অনবরত। এ বয়সে ডিপ্রেশন কেন আসবে, সে তো কর্মজীবনে যায় নাই, সে তো অফিস আদালতে বস দ্বারা টর্চার্ড হয় নাই, সে তো নানাভাবে জুলুমের শিকার হবে, স্ত্রীর সাথে মনোমালিন্য হবে, সে পরিবেশে এখনো যায় নাই। ইয়াং বয়সে ডিপ্রেশন এর মাধ্যমে মৃত্যুর দিকে ঢোকলে ঢুলে পড়ছে এবং আত্মহত্যা করছে, কেন? এর কারণ হলো বাবার আদর সে পাচ্ছে না, মায়ের মমতা সে পাচ্ছে না, আমার সমাজে যেটা পাচ্ছে ওরা এটা চিন্তাও করতে পারে না, ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমি সেদিকে আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো ইতালিতে, আপনারা জানেন আমাদের দেশে গণমাধ্যমে বারবার নিউজ হয়েছে, প্রায় সময় হয়, আমি দেখেছি আপনারাও দেখেছেন, মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন সন্তান জন্মের হার কোনোভাবে গভর্নমেন্ট বাড়াতে পারছে না, প্রণোদনা দেওয়া হচ্ছে। আমি থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে
এক বাংলাদেশি অনেক বয়স্ক, তাকে জিজ্ঞেস করলাম ভাই বাচ্চা কাচ্চা কয়জন, তো বললেন এতজন। তো আমি বললাম এত অল্প বাচ্চা হওয়ার কোনো কারণ আছে কিনা, উনি আবার প্র্যাকটিসিং মানুষ, প্র্যাকটিসিং মানুষ তো বাচ্চা কম হওয়ার জন্য এত চেষ্টা করেন না। তো উনি আমাকে বললেন যে ভাই থাইল্যান্ডে আমরা যখন এসেছি সে অনেক আগের কথা, তখন খুব কড়াকড়ি ছিল, দুইটার বেশি বাচ্চা নেওয়া যাবে না কোনোভাবে, খুব কড়াকড়ি ছিল। তো আমি বললাম এখন? উনি বললেন এখনকার অবস্থা হলো হুবহু উল্টা মেরুতে। এখন গভর্নমেন্ট প্রতিটা বাচ্চা হওয়ার পর আপনাকে যে পরিমাণ প্রণোদনা দিবে, যে পরিমাণ ভাতা দিবে, যে পরিমাণ পুরস্কার দিবে আপনি কল্পনা করতে পারবেন না। একটা হলে এত পাবেন, দুইটা হলে আরও বেশি পাবেন, তিনটা হলে আরও বেশি পাবেন, আপনাকে উৎসাহ দিচ্ছে। তো আমি বললাম কৌতূহলের কাহিনী কি ভাই, তারা সন্তান যেন জন্ম কম নেয় এই জন্য এত চেষ্টা করছে, এখন উল্টা মেরুতে চলে আসছে? উনি বললেন যে ভাই মানুষ সন্তান নিতে চায় না, বিবাহ পরবর্তী সম্পর্ক যারা করে তারা সন্তান নিতে চায় না। কেন সন্তান নিবে? টাইম পাস করতে চায়, সন্তান নিলে তো ঝামেলা, বিবাহের মধ্যে যেটা হয় ওইটা হয় না। তো আস্তে আস্তে তাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে। চায়নার মতো দেশ, এত জন এত মানুষ যে দেশে, সেই দেশে জন্মের হার বাড়ানোর জন্য গভর্নমেন্ট প্রণোদনা দিয়ে বাড়াতে পারছে না। কোরিয়াতে আমি এগুলো সমাজে খুঁটে খুঁটে জানার চেষ্টা করেছি যেখানে গেছি, সেখানে একই অবস্থা, আর মিডিয়ার মাধ্যমে জেনেছি। তার মানে কি দাঁড়ালো? মানুষের জন্মের হার ভয়ঙ্করভাবে কমে গেছে এবং রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন বা অনেকে শুনেছেন যে কানাডা সম্ভবত আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিছে, একেবারে শিক্ষিত অশিক্ষিত যে চাইছে তারে ভিসা দিছে। তো আমি জানার চেষ্টা করেছি বিষয়টা কারণ কি। তো আমি জানলাম যে তাদের দেশে যে পরিমাণ মানুষ দরকার কাজের জন্য, ওই যে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে দুনিয়া থেকে, কেউ সন্তান নিতে চাচ্ছে না, নিলেও সমাজের যা প্রয়োজন সেটা পূরণ করতে পারছে না, তারা বাইরে থেকে মানুষ নিচ্ছে। এবং পশ্চিমা দুনিয়া আমাদের মতো পপুলেশনের দেশে এসে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে মেধাবী স্টুডেন্টদেরকে নানাভাবে প্রলোভন দিয়ে দেশে তাদের দেশে নিয়ে যাচ্ছে, কারণ তাদের দেশে পর্যাপ্ত মানুষ নেই। এই যে জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে কেন? কারণ মানুষের যে টেন্ডেন্সি, পৃথিবীতে মানুষের বংশধারা টিকে থাকবে, মানুষের মাধ্যমে মানুষ আসবে পৃথিবীতে। বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে ডেভেলপ হয় সে সমাজে মানুষের সন্তান জন্মের হার কমে যায় এবং প্রবণতা দূর হয়ে যায়। একবার মানুষের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেলে এটা আর সহজে দূর করা যায় না। কোন একটা সাইক্লোনে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ কোটি মানুষও যদি মারা যায় এটা রিকভার করা সম্ভব, কিন্তু মানুষের টেন্ডেন্সি একবার নষ্ট হয়ে গেলে এটাকে ফেরত আনা খুব কঠিন। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি কয়েক ঘন্টা বললেও সম্ভবত এর ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। আরেকটা পয়েন্ট মাথায় এসছে যে সাধারণত বিবাহ বহির্ভূত রিলেশনের কারণে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া বেশি, প্রতারণা তারা বেশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের মাধ্যমেও হয় যে একজন স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করেছেন, জুলুম করেছেন, কিন্তু পরিমাণ অনেক কম। কেন? কারণ এখানে সামাজিক একটা বন্ধন থাকে, বোঝাপড়া থাকে, কমিটমেন্ট থাকে, লেখাপড়া থাকে, রেজিস্ট্রেশন থাকে, সাক্ষী থাকে, দুটা ফ্যামিলি সেখানে রিলেশন থাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এগুলো কিচ্ছু থাকে না, যার কারণে যতক্ষণ চায় এনজয় করে এরপরে যে যার পথে চলে যায়, একজন ক্ষতিগ্রস্ত হয়, আরেকজন ধ্বংসপ্রাপ্ত হয়, কি আত্মহরণের পথে চলে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এই জন্য নিজের যৌবনকে হেফাজত করবেন আল্লাহর সন্তুষ্টির পথে থাকবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আমার পরে তোমাদের জন্য এই ছেলেদের জন্য মেয়েদের রূপ লাবণ্যে পড়ে নিজেদের চরিত্র নষ্ট করে ফেলার যে একটা ব্যাপার, এর চেয়েতে বড় ফিতনা বা পরীক্ষার বিষয় আরেকটা রাখিনি। অর্থাৎ এই জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে কঠিন। তো এই কঠিন কাজটা করার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আপনারা মেনে চলতে পারেন আমি আশা করব যে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতেই সুখী করবেন, আখিরাতে তো জান্নাত ইনশাআল্লাহ আছেই এবং ভালো মুসলিম আপনারা হতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।